Hello students, welcome to Physics Wala. Welcome to PW Bangla. তো পিডাব্লিউ বাংলাতে তোমাদের প্রিয় চ্যানেল পি বাংলাতে আজকে আমি নিয়ে চলে এসেছি খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টারের সামারি তো তোমরা এই চ্যাপ্টারে অনেক অনেক কিছু পড়ে ফেলেছো নিশ্চয়ই এই চ্যাপ্টারের বেসিক আইডিয়া তো হয়েই গেছে বিকজ এটা একটা হিউজ চ্যাপ্টার এবং এখান থেকে যা কোয়েশ্চেন্স আসে সেটা বোর্ড বলো নিট বলো সব কিছুর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তো এই চ্যাপ্টারটা রিলেটেড যা ছোটোখাটো জিনিস সেটাকে আমি আবার ছোট্ট করে রিক্যাপ করে দিতে নিয়ে চলে এসেছি কোন চ্যাপ্টার না হিউম্যান রিপ্রোডাকশনের ছোট্ট একটা রিক্যাপ তো দেখে নি আজকে আমরা কি কি পড়বো তো আজকে আমরা পড়বো সবার আগে জননতন্ত্র কারণ জননতন্ত্র জানলেই আমরা জানবো যে অ্যাকচুয়ালি তার ভিতরে কি কি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার প্রপার কাজ কি আর কাজগুলো যখনই আমরা জেনে যাব কাজের সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে তৈরি হচ্ছে গ্যামেট তো গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে তার জন্য আমাদের পড়তে হবে গ্যামেটে এবং গ্যামেটে জেনেছিস যে আমরা জেনে যাব অর্থাৎ পুং গ্যামেট শ্রী গ্যামেট কিভাবে তৈরি হচ্ছে পুং গ্যামেট শ্রিং গ্যামেট কীভাবে তৈরি হচ্ছে আমরা জেনে গেলাম তারপরে কি হবে সেটা নিষেক অর্থাৎ ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন তো হলো ফার্টিলাইজেশন হওয়ার পরে সেই ফার্টিলাইজেশনের পর যে তৈরি হচ্ছে সেই জাইগট থেকে ভ্রুনের উৎপত্তি ভ্রুনের উৎপত্তি থেকে গর্ভাবস্থা এবং ভ্রুনের পরিস্ফুরণ এবং এই যে পরিস্ফুরণ হচ্ছে তারপরে কি হবে তার প্রসব একটা টাইম ইন্টারভালের পরে তার প্রসব এবং প্রসবের সাথে সাথে দুগ্ধক্ষরণ তাহলে অনেকগুলো টপিক রয়েছে এবং আমি অবশ্যই জানি তোমাদের ইচ অ্যান্ড এভরি টপিক হচ্ছে পড়া আমি কি করবো ছোট্ট একটা রিক্যাপ করবো এই পুরো জিনিসটার তাহলে শুরু করা যাক তো সবার আগে আমরা জানছি জননতন্ত্র সো জননতন্ত্র বলতে আমরা কি বুঝি জননতন্ত্র বলতে আমরা বুঝি যে জনন অর্থাৎ যার মাধ্যমে আমরা একটি সৃষ্টি করছি এবং এই কোষ আমাদের যা বৈশিষ্ট্য সেগুলো আমরা একটা অর্গানিজম থেকে আর একটা মধ্যে পাঠাচ্ছি এবং এইটা পাঠানোর জন্য এই যে জিনিসটা এই যে নিজেদের জিনগুলো অপত্যে পাঠাবো তার জন্য লাগবে কি তার জন্য লাগবে জিন্স আর জিন্স কোথা থেকে আমরা পাই জিন্স হচ্ছে থাকে আমাদের ডিএনএর যে কার্যকরী অংশ সেটাই হচ্ছে আমাদের জিন্স তো এই যে তন্ত্রটা এই তন্ত্রের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে অর্থাৎ জননের সাহায্যকারী যা যা অঙ্গ রয়েছে সেগুলোকে একসাথে নিয়ে তৈরি হবে কি জননতন্ত্র রাইট তাহলে এই কালে জননতন্ত্রের বেসিক কনসেপ্ট এবার আমরা জানবো যে জননতন্ত্রের কি কি অঙ্গ রয়েছে এবং মানব জননতন্ত্র তার কি বৈশিষ্ট্য তো সবার প্রথম বৈশিষ্ট্য বলে রাখি মানব জননতন্ত্র আন্ডারে যে মানুষরা কি দেখায় না যৌন দীরপতা যৌন দিরূপতা আমরা দেখতে পাই মানুষের ক্ষেত্রে মানে কি অর্থাৎ সেক্সুয়াল ডাইমরফিজম একটি মেয়ে এবং একটি ছেলে তার বাহ্যিক আভ্যন্তরীণ সব দিক দিয়ে তাদের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে ছেলে দেখে আলাদা মেয়েদের দেখে আলাদা এটাকে আমরা কি বলবো যৌন দিরূপতা যৌন দিরূপতা অ সেক্সুয়াল ডাইমরফিজম ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি মনে রাখতে হবে অর্থাৎ মানুষদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই অন্তর্নিষেক আমরা দেখতে পাই ইন্টারনাল ফার্টিলাইজেশন ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টের মধ্যে ফার্টিলাইজেশন হয় এটাও আমরা জানি আর কি জানি এটা আমরা জানি যে মানুষের ক্ষেত্রে যে প্রজননটায় মানুষরা কি ভিভি আন্ডারে পড়ে অর্থাৎ তারা সন্তান প্রসব করে তাহলে তিনটে পয়েন্ট আমি বললাম ফার্স্ট হচ্ছে যৌন দিরূপতা যৌন দিরূপতা আমরা পড়লাম দ্বিতীয় আমি বললাম অন্ত নিষেক আর তৃতীয় আমি বললাম ভিভি পেরি তাই না এই তিনটা পয়েন্ট এবং আমার দুই দিকে দুটো ডায়াগ্রাম আছে একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম একদিকে আছে মেল রিপ্রোডাকটিভ সিস্টেম এই রিপ্রোডাকটিভ সিস্টেমের আন্ডারে আমরা পড়ব কিছু প্রধান মুখ্য অঙ্গান অঙ্গ এবং তার সাথে সাথে পড়বো কিছু আনুষঙ্গিক অঙ্গ মুখ্য অঙ্গ এবং গৌণ অঙ্গ তা মুখ্য অঙ্গ বলতে আমরা কি যারা মেন কাজ করবে অর্থাৎ গ্যামেট তৈরি করবে কারা কারা এখানে কি না শুক্রাশয় গ্যামেট তৈরি করবে অর্থাৎ শুক্রাণু তৈরি করবে ফিমেলদের ক্ষেত্রে কে না ডিম্বাশয় গ্যামেট তৈরি করবে বা ডিমাণু উৎপন্ন করবে এরা মুখ্য এবং তার সাথে সাথে হরমোন রিলিজ করবে এছাড়াও আরও কিছু আনুষঙ্গিক অঙ্গ আছে যারা মুখ্য অঙ্গকে সাহায্য করে গ্যামেট প্রস্তুতির ক্ষেত্রে এছাড়া গ্যামেটের প্রেরণের ক্ষেত্রে সব আমরা ডিটেলে পড়ব দেখে নেওয়া যাক তো সবার আগে আমি নিয়ে চলেছি পুং জননতন্ত্র তাহলে পুং জননতন্ত্র যেহেতু আমি ব্লু দিয়ে পড়াবো তো পুং জননতন্ত্র পুং জননতন্ত্রের আন্ডারে কি কি পড়বো সবার আগে পড়বো হচ্ছে পুং জননতন্ত্র এর আন্ডারে আমরা কি কি পড়বো সবার আগে পড়বো প্রধান যৌনাঙ্গ তারপরে পড়বো কি আনুষঙ্গিক যৌনাঙ্গ আনুষঙ্গিক যৌনাঙ্গের সাথে সাথে আমরা পড়বো আনুষঙ্গিক কিছু গ্রন্থির ব্যাপারে এবং শেষে আমরা জানবো কি না বহিস্থ যৌনাঙ্গের ক্ষেত্র কাজ তাহলে প্রথমে আমরা জানবো কি মুখ্য যৌনাঙ্গ মুখ্য যৌনাঙ্গ তারপরে আমরা কি জানব গৌণ যৌনাঙ্গ রাইট দেখতে পাচ্ছ মুখ্য যৌনাঙ্গ তারপর গৌণ যৌনাঙ্গ তারপরে কি আছে আনুষঙ্গিক গ্রন্থি আনুষঙ্গিক গ্রন্থি আর তারপরে কি আছে বহিস্ত যৌনাঙ্গ রাইট তাহলে মুখ্য গৌণ আনুষঙ্গিক গ্রন্থি এবং বহিষ্ঠ যৌনাঙ্গ তো মুখ্য যৌনাঙ্গের আন্ডারে সবার আগে কি চলে আসবে শুক্রাশয় বা বা টেস্টিস কটা থাকবে এটা দুটো শুক্রাশয় টেস্টিস যেটার কাজ কি কাজগুলো আমি আলাদা আলাদা করে বোঝাবো কাজগুলো আমি পরের পেজে আলাদা আলাদা করে বোঝাচ্ছি সবার আগে আমি পয়েন্টিংটা করে দিই দিস ইজ দ্য পার্ট কটা আছে দুটো এই দুটো কি এই দুটো হলো শুক্রাশয় তাহলে আমি পয়েন্ট করে দিই এই দুটো পাঠ হলো শুক্রাশয় ঠিক আছে শুক্রাশয় কি কাজ করবে শুক্রাশয় শুক্রাশয়ের কাজটা আমি এখানে ছোট্ট করে লিখে দিই শুক্রাশয়ের কাজ কি শুক্রাশয়ের কাজ হলো কাজগুলো আমি অন্য পেন দিয়ে লিখছি কি কাজ না স্পাম তৈরি করা স্পাম তৈরি আর কি কাজ করবে হরমোন খরণ করবে কি হরমোন টেস্টোস্টেরন ঠিক আছে এটা হলো শুক্রাশয়ের কাজ এরপর কি চলে আসছি আমরা বহিস্থ যৌন বহিস্থ বা গৌণ যৌন গৌণ যৌনাঙ্গের আন্ডারে কি গৌণ যৌনাঙ্গের আন্ডারে যে সমস্ত পাঠগুলো আমরা পড়ব তারা কি কাজে হেল্প করবে না শুক্রাণুর প্রেরণ করতে হেল্প করবে এবং শুক্রাণুকে পুষ্টি দিতে হেল্প করবে সেই পাঠগুলোর আন্ডারে আমরা কি পাচ্ছি আমরা পাবো শুক্র নালি বা যেটাকে বলা হয় ভাস ডিফারেন্স আমরা পাবো এপিডি ডাইমিস কেমন আর আমরা পাব নিক্ষেপণ নিক্ষেপণ নালি যেটাকে বলা হবে ইজ্যাকুলেটারি ডাক এপিডি ডাইমিস এপিডি ডাইমিসই বলে আর এটাকে বলবে আমি করছি চলে আসি কোন কোন পার্টের নাম আমি বললাম কোন কোন পার্টের নাম আমি বললাম মার্ক করে দিই আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে এপিডি ডাইমিসটা আমরা এখানে প্রপারলি দেখতে পাই না তো এখানটায় আমি মার্ক করে দিই এটা হচ্ছে কি এপিডি ডায়মেশ আমি ডিটেল ডায়াগ্রাম আমি পরে বলে দিচ্ছি एवरीটাইমিসে পরে যে পার্টটা স্টার্ট হচ্ছে সেটাকে বলা হবে কি ভাজ ডিফারেন্স আমি বাংলা ইংলিশ দুটোতেই বলে দিচ্ছি ভাজ ডিফারেন্স ভাস ডিফারেন্স দেখো এই যে লুপ করে যাচ্ছে এই স্ট্রাকচারটার নাম কি এই স্ট্রাকচারটার নাম হলো মূত্র ছয় ছয় অর্থাৎ ইউরিনারি ব্লাডার তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউরিনারি ব্লাডার কেন লুপ করেছে কি করেছে এটা লুপ ইউরিয়ালি ব্লাডার এর উপর লুপ ফর্ম করে এসছে কি ডিফারেন্সটা ভাস ডিফারেন্সটা এই পার্টটাতে চলে এসছে ঠিক আছে এবং ভাস ডিফারেন্স তৈরি করছে নিক্ষেপক নালী কিন্তু নিক্ষেপক নালীটা কিভাবে তৈরি করছে বলছি তার আগে এর ফাংশন গুলো একবার বলে দিই ফাংশন গুলো কি করছে যা আনুষঙ্গিক অঙ্গগুলো থাকবে তারা কি করতে হেল্প করবে না স্পামের পুষ্টি ম্যাচিউরেশন ম্যাচিউরেশন এবং প্রেরণ তাছাড়া স্টোরেজ এই কাজগুলোতে হেল্প করবে কোনগুলো আনুষঙ্গিক পাটগুলো ঠিক আছে আমি বোঝাচ্ছি তার আগে আমি বলে দিই আনুষঙ্গিক অঙ্গের আন্ডারে তিনটে পার্ট আমরা পড়ব। কি কি একটা হচ্ছে শুক্র থলি যেটাকে বলা হয় সেমিনাল সেমিনাল বেসিকল আর কি আছে প্রস্টেট গ্ল্যান প্রস্টেট গ্রন্থি আর কি আছে আর আছে কাউপার গ্রন্থি যার আরেকটা নাম হলো বাল্ব ইউরে গ্ল্যান বা ইউরে গ্ল্যান ওর কাউপার গ্রন্থি ঠিক আছে দেখিয়ে নি এবার কোনগুলো তাহলে তাহলে এই যে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ এই যে এই যে এই পাটটা ছোট্ট মতো এটাকে কি বলা হয় এটাকে বলা হয় seminal vesicle. এবার আর একটা জিনিস বলে দিই নিক্ষেপক নালীটা আমাদের বাকি ছিল নিক্ষেপক নালীটা আমি বুঝিয়ে দিই দেখো সেমিনাল ভেসিকল থেকে একটা টিউব নামছে এখানে আর ভাস ডিফারেন্স ও এই জায়গাটাতে এসে জুড়ছে এই দুটো জোড়ার পরে এইখানে একটা স্ট্রাকচার তৈরি করে এই যে দেখো নীল রঙের একটা নালী আমি দেখাচ্ছি নীল রং আমি করে দিলাম এই জায়গাটাতে তো সেমিনাল ভেসিকল আর ভাস ডিফারেন্স একটা জায়গাতে দুজনে এসে মিলে যায় তাহলে সেমিনাল ভেসিক্যাল আর ভাস ডিফারেন্স একটা জায়গাতে এসে দুজনে মিলে যাচ্ছে তাহলে যে জায়গাটাতে সেই দুটো মিলছে সেটাকে বলা হয় হচ্ছে ইজ্যাকুলেটারি ডাক এবারে আসা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ইজ্যাকুলেটারি ডাক যেটা নাম হচ্ছে নিক্ষেপক নালী যেটা কি দিয়ে তৈরি হয় সেমিনাল ভেসিক্যালের সাথে ভাস ডিফারেন্স জুড়ে তৈরি হয় নিক্ষেপক নালি এবং নিক্ষেপক নালি গিয়ে কোথায় গিয়ে ঢোকে যে পাটটাতে গিয়ে ঢোকে এই পাটটার নাম কি ইউরেথ্রা পয়েন্ট করে দিই এই পাটটার নাম কি এই পাটটার নাম হলো এই পাটটার নাম হলো কি যার সাথে কি নিক্ষেপক নালীটা ওপেন হচ্ছে তার নাম কি ইউরেথ্রা বা যেটাকে বলা হয় মূত্র নালি পুরুষদের ক্ষেত্রে মূত্রনালি অনেকটা লম্বা হয় কারণ এখানে মূচ্র নালী শুধু না এটা মূত্র জনন নালীও বলা হয় পুরুষদের ক্ষেত্রে এটাকে মূত্র জনন নালী বলা হয় ঠিক আছে এই গোটাটা ইউরেচ্ছা এবং ইউরেচ্ছার যে ওপেনিং যে পার্টটা ইউরেচ্ছার যে ওপেনিং পার্ট সেটাকে কি বলা হয় ইউরেচ্ছার যে ওপেনিং পার্ট সেটাকে বলা হয় ইউরেথ্রাল ইউরেচ্ছার যে ওপেনিংটা সেটাকে বলা হয় ইউরেথ্রাল মিটাস যেখানটা ওপেন হচ্ছে সেটাকে বলা হয় ইউরে ইউরেচ্ছাল মিটাস ঠিক আছে এরপর কি আছে এইবার দেখো এই যে অরেঞ্জ কালারের যে গ্ল্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি যেটা ইউরেট চাকে যেটা ইউরের চাকে এইভাবে ঢেকে রেখেছে ঠিক একটা কিসের মতন একটা ডোনাটের মতন যে ঢেকে রেখেছে যে স্ট্রাকচারটা সেটাকে বলা হয় কি প্রস্টেড গ্ল্যান্ড সেটাকে কি বলা হবে প্রস্টেড গ্ল্যান্ড কি নাম গ্ল্যান্ড ঠিক আছে আর এর ঠিক নিচে এইরম জায়গাতে এর ঠিক নিচে এরম জায়গাতে থাকবে দুটো গ্রন্থি এই জায়গাতে থাকবে দুটো গ্রন্থি এই গ্রন্থিটার নাম কি এই গ্রন্থিটার নাম হবে বাঘ বাল্ব ইউরে গ্ল্যান্ড যেটা আমি এখানে বলেছিলাম নাম হবে গ্ল্যান্ড ওকে এরপরে যে হয়ে যাচ্ছে সেটা পাটটা বহিস্ত যৌনাঙ্গের আন্ডারে পড়ছে বহিস্থ যৌনাঙ্গের আন্ডারে যে দুটো পাট পড়ে তার নাম হচ্ছে সৃষ্ণ বা যেটাকে বলা হয় পেনিস আর তার সাথে সাথে থাকবে কি না স্ক্রোটাম যেটাকে বলা হয় শুক্রাশয় থলি সয় হোলি বা যেটাকে বলে কি না স্ক্রোটাম একদম বাইরের এই যে স্ট্রাকচারটা এটাকেই বলা হয় স্ক্রোটাম যার মধ্যে টেস্টিসটা থাকবে সেই পার্টটাকে বলা হবে স্ক্রোটাম আর এই যে বহিষ্ট যৌনাঙ্গ এই পার্টটাকে বলা হবে কি পেনিস এটা হলো বহিস্ত যৌনাঙ্গ এটাকে বলা হবে পেনিস তো দিস ইজ অল অ্যাবাউট দ্য বেসিক স্ট্রাকচার অফ মেল রিপ্রোডাকটিভ সিস্টেম এবার আমরা এর ডিটেলে আলোচনা করব তাহলে এই ডায়াগ্রামটা ধরে যদি আমি পরপর পরপর বলি কি কি পার্ট আমরা পড়লাম কাজগুলোকে আমাদের ডিটেলে বলতে হবে কাজগুলোকে যদি আমি বলি সবার আগে আমি বলবো তিনটে আনুষঙ্গিক গ্ল্যান্ড কি তিনটে অ্যাক্সেসরি গ্ল্যান্ড অ্যাক্সেসরি গ্ল্যান্ডের আন্ডারে আমরা কি কি পাচ্ছি অ্যাক্সেসরি গ্ল্যান্ডের আন্ডারে আমরা পেয়েছিলাম কি সেমিনাল ভেসিক্যাল নামগুলো আমি লিখি আগে সেমিনাল ভেসিক্যাল কি কাজ করছে সেমিনাল ভেসিক্যাল আলটিমেটলি সেমিনাল ভেসিক্যাল প্রস্টেট গ্ল্যান্ড এবং তার সাথে সাথে বালবো ইউরেটাল গ্ল্যান্ড এই তিনটে গ্ল্যান্ড কি করে এটা একটা মাধ্যম দেয় যেটা শুক্রাণুকে পরিবহন করতে পারবে কি দেবে একটা মাধ্যম বা সিমেন্ট তৈরি করতে হেল্প করবে তাহলে তিনটে গ্ল্যান্ডের নাম আমি লিখে দিই সেমিনাল ভেসিক্যাল প্রস্টেট গ্ল্যান্ড আর কাউপার্স গ্ল্যান্ড বা বালবো ইউরেট্রাল গ্ল্যান্ড ঠিক আছে এই তিনটে গ্ল্যান্ডের মধ্যে প্রস্টেট গ্ল্যান্ডটা পেয়ার্ড হয় কাউপাস গ্ল্যান্ডও পেয়ার্ড হয় কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড থাকে একটা সেমিনাল বেসিক্যাল দুটো প্রস্টেট গ্ল্যান্ড অ্যান্ডটা আর কাউপাস গ্ল্যান্ড থাকে দুটো এ করে এ সিক্সটি টু অফ সিমেন সিমেনের সিক্সটি টু সেভেন্টি আসে সেমিনাল বেসিক্যাল থেকে যার মধ্যে কি পাওয়া যায় মেনলি ফ্রুক্টোস পাওয়া যায় কি পাওয়া যায় ফ্রুক্টোজ পাওয়া যায় এই পুরো জিনিসটাকে আমি একটা চাটের মধ্যে করে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে ফ্রুক্টোজ পাওয়া যাচ্ছে এটা কার ব্যাপারে বলছি সেমিনাল ভেসিকালের ব্যাপারে বলছি সেমিনাল ভেসিকালের ব্যাপারে আমি বলছি ঠিক আছে ফ্রুক্টোজ পাওয়া যাচ্ছে ওকে এটা কি এটা এক ধরনের কি ফ্লুইড অ্যালকালাইন এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডের পার্ট প্রস্টেট গ্ল্যান্ডের আন্ডারে আমি লিখে দিই প্রস্টেট গ্ল্যান্ড কি করছে এটা পেয়ার হয় এটা 30 টু 40% মতন দেয় 30 টু 40% অফ সিমেন দিচ্ছে এটা স্লাইটলি অ্যাসিডিক হচ্ছে এবং এটা মিল্কি সিক্রিশন হয় ওকে নেক্সট যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাবাউট কাউপাস গ্ল্যান্ড কাউপাস গ্ল্যান্ডের মেন কাজ হলো লুব্রিকেশন বা পিচ্ছিল করে রাখা কি করে রাখা লুব্রিকেশন বা পিচ্ছিল করে রাখে কি করে রাখে পিচ্ছিল পিচ্ছিল করে কাকে না ইউরেথ রাখে ইউরেথাকে পিচ্ছিল করে রাখে এটা কার কাজ হলো এই তিনটে গ্ল্যান্ডের কাজ এই তিনটে গ্ল্যান্ড মিলে তৈরি করছে কি এর সাথে এই তিনটে গ্ল্যান্ডের সিক্রিশন এই তিনটে গ্ল্যান্ডের সিক্রিশন বা খরণ তার সাথে স্পার্ম যখন জুড়বে তৈরি করবে কি সিমেন আর এই সিমেনই যখন ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাকটে যাবে ফিমেল ভাজাইনাতে যখন এটা যাবে সেই প্রসেসটাকে বলা হবে ইন সেমিনেশন ওকে বোঝা গেল তাহলে এখানে আমি ডায়াগ্রামটা একবার জাস্ট মার্ক করে দিই দিস ইজ সেমিনাল ভেসিকল দিস ইজ পিঙ্ক কালার পস্টেড গ্ল্যান্ড দিস ইজ কাউপাস গ্ল্যান্ড পাশে যে স্ট্রাকচার স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে পেনিস পেনিসের স্ট্রাকচারটাকে যদি ভালো করে দেখা যায় তাহলে পেনিসের স্ট্রাকচারে আমরা দেখতে পাবো কি হয় পেনিসের স্ট্রাকচারে কি হয় এটা যদি পেনিসের স্ট্রাকচারটাকে আমরা যদি কাটি পেন্সিল স্ট্রাকচারটাকে যদি আমি আড়াআড়ি ভাবে কাটি এবং যদি দেখি ট্রান্সভার্স সেকশন করে যদি দেখি এর মধ্যে দেখতে পাবো দুটো ইরেক্টাইল টিস্যু আছে কি আছে দুটো ইরেক্টাইল টিস্যু একটা এরমভাবে ভাবে থাকে আর একটা নিচে এইভাবে থাকে দুটো টিস্যু আছে কোথায় আছে এটা পেনিসের কথা বলছি আর এই ইরেক্টাইল টিস্যুর মধ্যেই থাকবে কি মিটাস তো বাইরের দিকে যে দুটো ডায়াগ্রাম আমি ড্র করলাম এটার নাম কি এই ইরেক্টাইল টিস্যুটার নাম হলো কর্পাস ক্যাভার নোসা আর এই যে স্ট্রাকচারটা আমি ড্র করলাম এর নাম হলো করপাস স্পঞ্জিও সাম কি করপাস স্পন জিও সাম বাংলাতে এবং ইংলিশে দুটোতেই একই বলা হয় এগুলো কি ইরেকটাইল টিস্যু এটা কি ইরেকটাইল টিস্যু যেটা পেনিসের ইরেকশনে হেল্প করে ঠিক আছে আর এই যে ব্লু কালারের ড্র করেছি এটা কি এটা হচ্ছে ইউরেথ্রা ঠিক আছে এবার পেনিসের যে সামনের যে পার্টটা এই যে সামনের পার্টটা এটাকে বলা হয় কি গ্লান্স পেনিস কি বলা হয় এটাকে গ্লান্স পেনিস এবং গ্লান্স পেনিসের সামনে একটা চামড়ার মতন অংশ থাকে গ্লান্স পেনিসের সামনে একটা চামড়ার মতন অংশ থাকে এই চামড়ার মতন অংশটাকে বলা হয় প্রিপিউস বা ফোর স্কিন ঠিক আছে প্রিপিউস বা ফোর স্কিন এই গোটা যে স্ট্রাকচারটা এটা কোথায় থাকে পুরুষের ক্ষেত্রে স্ট্রোনি গভর বা পেলভিক রিজিয়ানে পাওয়া যায় বোঝা গেল দিস ইজ দ্য এন্টায়ার স্ট্রাকচার নেক্সট এবার আমরা পড়ব আমরা বলেছিলাম স্ক্রোটামের কথা কার কথা এবার আমরা পড়ব শুক্রাশয় শুক্রাশয় থলি বা স্ক্রোটাম পড়ার দরকার কারণ শুক্রশয় থলি বা স্ক্রোটাম হল খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ক যেখানে টেস্টিস বা শুক্রাশয়কে ধরে রাখে তো টেস্টিস বা শুক্রশয় অ্যাকচুয়ালি যখন জন্মের ঠিক দু মাস আগে আগে মানে ধরো সাত মাস কেউ ধরো আমরা জানি জেস্টিশান পিরিয়ড ন মাসের হয় এই ন মাসের মধ্যে যে প্রথম সাত মাস এই যে টেস্টিসটা মানবদের ক্ষেত্রে এটা কোথায় থাকে অ্যাবডোমেনে থাকে কিন্তু জন্মের ঠিক পূর্বে এটা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে চলে যায় স্ক্রোটামের মধ্যে এবার কিছু কিছু প্রাণী আছে যাদের অ্যাবডোমেনের মধ্যেই থাকে তাদের স্ক্রোটাম আলাদা করে স্ক্রোটমের মধ্যে টেস্টিস যায় না যেমন কি জলফিন তিনি এদের ক্ষেত্রে আবার কিছু কিছু প্রাণী আছে যারা সিজনাল রিডার্স মানে যাদের পার্টিকুলার একটি ঋতুতেই তাদের প্রজনন ক্ষম হয় সেই সময়তে তাদের টেস্টিসটা কোথায় চলে যায় সেই সময়তে তাদের টেস্টিসটা চলে যায় স্ক্রোটামের ভিতরে ঠিক আছে কিন্তু মানুষদের ক্ষেত্রে জন্মের ঠিক দু মাস আগে এটা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে কীরম থাকে স্ট্রাকচারটা জন্মের ঠিক আগে এটা ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে এরমভাবে থাকে ইঙ্গুইনাল ক্যানেল ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে এর ভিতরে চলে আসে কি টেস্টিসটা ঠিক আছে এটা কি ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে যদি এটা না আসে পয়েন্ট যদি এটা না আসে তাহলে একটি রোগ হয় তার নাম ক্রিপ্টো কর এটি একটি রোগ যদি ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে না আসে তখন যে রোগটা হয় তার নাম হলো কি ক্রিপ্টম এটা খুব ইম্পর্টেন্ট এটি একটি রোগ ঠিক আছে এরপরে আমরা চলে আসবো কি সে না স্ক্রোটামের স্ট্রাকচারে স্ক্রোটামের স্ট্রাকচারটা যদি আমি বলি স্ক্রোটামের স্ট্রাকচারে একদম বাইরের যে লেয়ারটা সেখানে থাকে একটা একদম স্কিন ঠিক আছে স্কিনের পরে একটা লেয়ার থাকে যেটাকে বলা হয় স্কিনের পর যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় কি ডারটস মাসেল কি থাকে ডার্টস মাসেল তাহলে স্কিনের পরে কি থাকবে ডারটসিকা ডার্টস এটা কি পেশি না একটা মসৃণ পেশি থাকে এটা ঠিক আছে বাইরে কি আঁকলাম এটা স্কিন বা চর্ম এর পরে যে স্ট্রাকচারটা স্টার্ট হয় সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল স্পার্মাটিক ফাঁসা কি বলছি এক্সটার্নাল টার্নাল স্পার্মাটিক ফাঁসা ঠিক আছে এরপরে যে স্ট্রাকচারটা আসে সেটা হচ্ছে আর ধরনের পেশি এই পেশিটার কাজ কি এই পেশিটাকে আলাদা করে ড্র কেন করছি এই পেশিটা খুব ইম্পর্টেন্ট কারণ এই পেশিটার নাম হলো পেশি এটি একটি স্কেলিটাল স্কেলিটাল এই ক্রিম এবং দুটো খুব ইম্পর্টেন্ট কি করে না টেস্টিসটা যেটা বডির থেকে দূরে থাকে কেন দূরে থাকে তার একটা কাজ সেই কাজটাকে আমি আলাদা করে এখানে লিখে দেব শুক্রাণু উৎপাদনের জন্য কোথায় লিখি হ্যাঁ শুক্রাণু উৎপাদনের জন্য কি করে এর কাজ কি না স্পাম প্রোডাকশন স্পাম প্রোডাকশনের জন্য টু 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 পয়েন্ট ফাইভ ডিগ্রি লোয়ার টেম্পারেচার বজায় রাখা দেহ থেকে দুই থেকে দুই পয়েন্ট ফাইভ ডিগ্রি কারণ দেহের যা টেম্পারেচার দেহের টেম্পারেচার যদি ধরো আটত্রিশ ডিগ্রি হয় তাহলে থার্টি সিক্স ডিগ্রিতে কিন্তু স্পাম প্রোডাকশন হবে কম টেম্পারেচার হবে তাই জন্য স্ক্রোটাম কী করে দেহ থেকে টেস্টিসকে বাইরে ঝুলিয়ে রাখে এবং এই যে দেহ থেকে বাইরে ঝুলিয়ে রাখছে বা টেম্পারেচারে চেঞ্জ হলে যদি সেটাকে আবার দেহের কাছে আনতে হয় শীতকালে বা গরমকালে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে এখানে স্ক্রোটামে টেস্টিসের পজিশনটা চেঞ্জ হয় এই চেঞ্জ করার জন্য হেল্প করে কি দুটো জিনিস একটা টিউনিকা ডার্টাস বা ডার্টাস মাসার আক্রিমেস ইন্টারস্টার মাসাল ঠিক আছে আচ্ছা এরপরে যে লেয়ারটা আসছে তাহলে এক্সটার্নাল যেমন ছিল এখানে কি হবে ইন্টারনাল ইন্টারনাল স্পার্মাটিক ফাসা ইন্টারনাল স্পার্মাটিক ফাসা ঠিক আছে এর পরেই যে লেয়ারটা তাহলে কটা লেয়ার এলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর পরে যে লেয়ারটা সেটা তৈরি করে দেবে কি না টেস্টিসের কাভারিং এর পরের যে লেয়ারটা সেটা তৈরি করে দেবে কি না টেস্টিসের কাভারিং এটা যদি টেস্টিস হয় এবং টেস্টিস থেকে বেরোচ্ছে এভাবে ওয়াজ ডিফারেন্স ঠিক আছে তাহলে এই যে কাভারিংটা গ্রিন কালারের যে কাভারিংটা এটাকে বলা হয় টিউনিকা টিউনিকা ভ্যাজাইনালিস কি বলা হবে টিউনিকা ভ্যাজাইনালিস আমি বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে বাট আমি এখানে লিখে দিই টিউনিকা ঠিক আছে আর এটা কি এবার এখান থেকে এই যে স্পার্মাটিক ফাঁসা বেরোচ্ছে ঠিক আছে আর কি বেরোচ্ছে ক্রিমেস্টার মাসেল বেরোচ্ছে আর কি বেরোচ্ছে এখানে ফার্স্ট ডিফারেন্স বেরোচ্ছে তাহলে এই পুরো যে পাটটা এই পুরো পার্টটা এই পুরো পার্টটা তার সাথে সাথে তার সাথে সাথে এখান থেকে বেরোবে কিছু কি নার্ভ এন্ডিংস বেরোবে এখান থেকে কিছু কি নার্ভস যাবে এই রেড রেড গুলো কি নার্ভস এই সবকটা পার্ট একসাথে মিলে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে বলা হয় স্পার্মাটিক কর্ড বা নাভি রজ্জু ঠিক আছে এই গেল গোটা স্ট্রাকচার স্ক্রোটাম সমেত সমস্ত পার্ট ঠিক আছে এবার আমরা চলে আসি টেস্টিস কারণ টেস্টিসের ভিতরে স্ট্রাকচার জানার খুব দরকার তাহলে আমি বললাম একটু আগে যেটা হচ্ছে কি টিউনিকা ভ্যাজাইনালিস টিউনিকা ভ্যাজাইনালিস একদম বাইরের যে পার্টটা সেটাকে বলা হয় কি প্যারাইটাল লেয়ার যেহেতু এটা বাইরে টিউনিকা ভ্যাজাইনালিস আর একদম ভিতরের দিকে যেটা থাকবে সেটাকে বলা হবে কি ভিসেরাল কারণ এটা ভিসেরাল অর্গানের সাথে জুড়ে আছে তাই এটাকে বলবে কি ভিসেরাল এটাকে বলবে টিউনিকা ভাজাইলিস প্যারাইটাল এটা ভিসেরাল এবার এই যে ভিতরের যে সাদা রঙের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এই যে ভিতরে সাদা রঙের যে লেয়ারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেস্টিসের অ্যাকচুয়াল কাভারিং যেটাকে বলা হয় কি না টিউনিকা কি বলা হয় এটাকে টিউনিকা অ্যালবুজিনিয়া কি নাম এটা টিউনিকা অ্যালবুজিনিয়া যেটাকে বাংলায় বলা হয় শ্বেত আবরক কি বলা হয় শ্বেত আবরক এই টিউনিকে অ্যালবুজিনিয়া বা শ্বেত আবরক ভিতরে ভিতরে দেখো ঢুকে ঢুকে কিছু লোভসের মতন স্ট্রাকচার তৈরি করেছে তাই এক একটা স্ট্রাকচারকে কি বলা হয় লোভস কি বলা হয় টেস্টিকিউলার লোভস মোটামুটি দুশো থেকে আড়াইশোটা টেস্টিকিউলার লোভস থাকে কটা থাকবে দুশো থেকে আড়াইশোটা টেস্টিকিউলার লোভস থাকে ঠিক আছে এই টেস্টিকিউলার লোভস মধ্যে কি থাকবে সেটা এবার খুব ইম্পর্টেন্ট টেস্টিকিউলার লোভের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো এরমভাবে নালি নালি নালির মতন জিনিস গেছে এই নালির মতন যে জিনিসগুলো গেছে এটাকে কি বলা হয় এই যে নালির মতন জিনিসগুলো গেছে এটাকে বলা হয় ফেরাস টিবিউল কি বলা হবে সেমিনি ফেরাস টিবিউল সেমিনি ফেরাস টিবিউল যা আর একটা নাম হলো কি শুক্র কী না শুক্র উৎপাদক नाली ঠিক আছে सेमिली फेरस्टिब्यूल कौन गुलो এই যে পেছানো পেছানো যে নালিকাগুলো এটা কটা থাকে এক একটা লোবে এক থেকে তিনটে সেমিনি ফেরা টিবিউল থাকে সেমিনি ফেরাস টিবিউল গুলো প্রত্যেকটা গিয়ে এরকম সোজা সোজা কিছু নালিকার মতন ওপেন হচ্ছে দেখো সোজা সোজা কিছু নালিকার মতন ওপেন হচ্ছে এই যে সোজা সোজা মতন নালিকাগুলো এই নালিকাগুলোকে কি বলা হয় নালিকা বা স্ট্রেট বাউল কি বলা হয় বা নালিকা এবার এই যে লম্বা লম্বা নালিকাগুলো বেরোলো এই লম্বা লম্বা নালিকাগুলো গিয়ে একটা জালের মতন একটা জায়গাতে গিয়ে ওপেন হচ্ছে দেখো এগুলো হচ্ছে জালের মতন একটা জায়গাতে গিয়ে ওপেন হচ্ছে তাহলে কি হচ্ছে এগুলো পাইপের মতন গেল তারপর স্ট্রেট টিবিউল জিনিসটা কিরম হচ্ছে এরকম পাইপের মতন গেছে তারপর এরকম স্ট্রেট টিবিউল হয়ে গেছে নিয়ে একটা জালকের মতন সৃষ্টি করছে মানে এরকম মানে প্রত্যেকটা পাইপ ধরো একটা স্ট্রেট টিবি একটা ড্রেনের মধ্যে দিয়ে গিয়ে বড় একটা লেকের মধ্যে পড়লো ছোট ছোট অনেকগুলো পন্ড ছিল সেখান থেকে ড্রেন দিয়ে একটা বড় পন্ডের মধ্যে কি পড়লো সেই বড় পন্ডটা যেখানে গিয়ে পুরো জিনিসটা পড়ছে সেটাকে কি বলা হবে রেটে টেস্টিস সেটাকে বাংলায় বলা হয় জালকাকার জালকাকার শুকরা ঠিক আছে জালকাকার শুক্রাশয় এই জালকাকার শুক্রাশয় গিয়ে বেরিয়ে যায় কোথায় টেস্টিসের বাইরে এই জালকাকার শুক্রাশয় টেস্টিসের বাইরে বেরিয়ে যায় কি দিয়ে বাইরে বেরোয় তার নাম ভাসা শিয়া কি নাম ভাসা শিয়া। ওকে ভাষা ইফারেন্সিয়া থেকে বেরিয়ে যাওয়ার পরেই যে স্ট্রাকচারটা চলে যায় তার নাম হলো এপিডি ডাইমিস কোথায় চলে যায় এপিডি ডাইমিস এটা হলো এমন একটা পার্ট যেটা পুষ্টি বা ম্যাচুরেশনে হেল্প করে এপিডি ডাইমিস এখানে স্টোরও হয় ঠিক আছে স্পার্ম এবং এটাকে গ্রেভিয়ার্ডও বলা হয় যদি স্পার্ম ইউটিলাইজ না হয় বা না বেরোয় বডির থেকে বাইরে তখন এপিডি ডাইমিসেই কি হয়ে যায় স্পার্ম নষ্ট হয়ে যায় তাই এটাকে গ্রেভিয়ার্ড অফ স্পার্মও বলা হয় তো এপিডি ডাইমিসে তিনটে পার্ট থাকে এপিডি টাইমেজের তিনটে পার্ট থাকে কি কী একটা হচ্ছে কি করপাস কড়া আর একটা কি তিনটে পার্ট ক্যাপিউট একদম ওপরে মাথার দিকের পাটটাকে বলা হবে কি ক্যাপিউট তারপরে পাটটাকে দেহের পাটটাকে বলা হবে করপাস এবং একদম নিচে সেটাকে বলা হবে কি লেজ বা কড়া ঠিক আছে ক্যাপিউট হচ্ছে এই পাড়টা ক্যাপিউট তারপরে যে পাটটা এই পাড়টা এটা কি করপাস লাস্টের পাটটাকে বলা হয় কি কডা ঠিক আছে এই তিনটে পার্ট নিয়ে তৈরি হবে কি এপিডি ডাইমিস এপিডি ডাইমিস ওকে বোঝা গেল তাহলে এই হচ্ছে পরপর পার্ট সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম তৈরি হবে সেমিনিফেরাস থেকে কি তৈরি হবে স্পার্মের প্রোডাকশন কিভাবে হচ্ছে দেখব আমরা এক্ষুনি দেখব স্পার্মের প্রোডাকশন রেডি টেস্টিস ভাসা ইফারেনশিয়া এপিডি ডাইমিস ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্সে এর পরেই চলে আসবে কোথায় এটা ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেটারি ডাক থেকে চলে যাবে কোথায় ইউরেথ্রা ইউরেথ্রা তিনটে পার্ট আছে ইউরেথ্রা যে জায়গাটা প্রস্টেট গ্ল্যান্ডের সাথে যে জায়গাটা জুড়ে থাকে যদি আমি ডায়াগ্রামটা আরেকবার বুঝিয়ে দিই ডায়াগ্রামটা একবার চলে যাই তাহলে যে পার্টটা ইউরেথ্রার যে পার্টটা প্রস্টেট গ্ল্যান্ডের সাথে রয়েছে এই পার্টটাকে কি বলা হবে ইউরেথ্রার এই পার্টটা যেটা প্রস্টেট গ্ল্যান্ডের সাথে থাকে সেটাকে বলা হবে কি প্রস্টেটিক ইউরেথ্রা প্রস্টেটিক ইউরেথ্রা ঠিক আছে তারপরে যে পাটটা সেই পাটটাকে বলা হবে কি সেই পাটটাকে বলা হবে মেমব্রেন কি বলা হবে সেই পাটটাকে ঠিক আছে আর পেনিসের মধ্যে যে পাটটা থাকবে পেনিসের মধ্যে ইউরেথ্রা যে পাটটা থাকবে সেটাকে বলা হবে পেনাইল ইউরেথ্রা ঠিক আছে তাহলে একবার দেখে নি তাহলে তিনটে পার্ট হলো ইউরেচ্চা তিনটে পার্টের নাম কি একটা হচ্ছে প্রস্টেট ল্যান্ডের সাথে থাকবে তাই প্রস্টেটিক একটা মেম্রেনের মতো থাকবে তাই মেমব্রেনাস আর একটা পেনিসের মধ্যে থাকবে তাই পেনাইল ইউরেচ্চার কাজ কি সিমেন আর স্পামকে ট্রান্সপোর্ট করা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি সিমেন্টকে ট্রান্সপোর্ট করা সিমেন এবং তার সাথে সাথে ইউরিনকে ট্রান্সপোর্ট করা ইউরিনের ট্রান্সপোর্ট ঠিক আছে এই গেল মেল রিপ্রোডাকটিভ সিস্টেম এবার আমরা যদি টেস্টিস টেস্টিসটাকে যদি আমরা ট্রান্সভার সেকশনে কাটি এবং এক একটা সেমিনিফেরাস ট্রিবিউলকে দেখি তো ভিতরটা দেখতে অনেকটা এরকম লাগবে তো এই যে জায়গাটা এটাকে বলা হয় কি ম্যাট্রিক্স এটা ইন্টাস্টিশিয়াল ম্যাট্রিক্স এই এক একটা যে পার্ট এই হলো এক একটা সেমিনিফেরাস ট্রিবিউল সেমিনিফেরাস টিবিউল কেমন এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে এই যে লম্বা লম্বা কোষগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সার্টলি কোষ এর ব্যাপারে আমি পরে আসছি এই কোষগুলোকে বলা হবে সার্টলি কোষ কেমন এবার এর ভিতরে আমরা এই যে লেয়ার অফ সেলসটা দেখতে পাচ্ছি বাইরে থেকে যে লেয়ারটা গেছে এটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম জার্মিনাল এপিথেলিয়াম জার্মিনাল এপিথেলিয়াম যেখান থেকে আলটিমেটলি কি তৈরি হয় জার্ম সেল তৈরি হয় বা আদি জার্ম কোষ ঠিক আছে তো এখান থেকে যে কোষগুলো তৈরি হয় সেটাকে বলা হবে কি আদি টুকরো কোষ বা স্পার্মাটোগোনিয়া সেখান থেকে পাওয়া যাবে কি পরের লেয়ারে প্রাথমিক শুক্র কোষ তারপরে যে লেয়ার অফ সেল সেটাকে কি বলা হবে গৌণ শুক্র কোষ যে সেগুলোকে কি বলা হবে সেলগুলো অপরিণত অপরিণত শুক্রাণু এবং একদম এন্ডে যে সেল আমরা দেখতে পাই সেগুলো কি হবে না শুক্রাণু ঠিক আছে তাহলে পর পর সেল থাকবে আদি শুক্রকোষ তারপরে প্রাথমিক শুক্রকোষ গৌণ শুক্রকোষ অপরিণত শুক্রকোষ শুক্রাণু এবং পরিণত শুক্রাণু আর মাঝখানে মাঝখানে থাকবে কি কোষ এটা হচ্ছে গোটা স্ট্রাকচারটা গোটা স্ট্রাকচার অফ সেমিনিফেরাস ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই যে স্পার্মের মাথাগুলো বা পরিণত শুক্রাণুর মাথাগুলো সার্টলিক কোষের মধ্যে প্রথিত হয়ে থাকে কোষের মধ্যে প্রথিত হয়ে থাকে কারণ সার্টলি কোষের কি কাজ সেটা আমরা পরের পেঁজে বলছি তার আগে বলি এই যে পুরো জায়গাটা দুটো সেমিনিপ্লাসিবলের মাঝখানে দেখা একটা দ্বীপের মতন রয়েছে এই কোষগুলোকে বলা হয় লেডিগের লেডিগের আন্তর্কোষ লেডিগের আন্তর্কোষ বা এটাকে বলা হয় ইন্টাস্টিশিয়ালস এর ইন্টাস্টিশিয়াল সেলস অফ লেডিক তো এটার কাজ কি এটা খুব খুব ইম্পর্টেন্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এ খরণ করে দ্য মেজার হরমোন উইচ ইস টেস্টোস্টেরন টেস্টোস্টেরন খরণ করে এবার টেস্টোস্টেরনের কাজ টেস্টের কাজ আমাদের জানতে হবে টেস্টোস্টেরন কী কাজে লাগে কী করে টেস্টোস্টেরন এখানে লেখা যাবে না টেস্টের কাজটা আমি এখানে লিখে দিচ্ছি কী কাজ করছে টেস্টোস্টেরন ফার্স্ট লিখে দিই টেস্টোস্টেরন কি করছে ফার্স্ট স্পার্মাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদনে হেল্প করছে সেকেন্ড কি করছে আমাদের যে সমস্ত গৌণ যৌন লক্ষণ কিরকম কবিতার মতন হয়ে গেল না গৌণ যৌন লক্ষণ পুরুষদের কাদের না পুরুষদের গৌণ যৌন লক্ষণ অর্থাৎ গোপ দাড়ি হওয়া ভয়েস চেঞ্জ হওয়া গোপ হওয়া বডি মাস্কুলার হয়ে যাওয়া এই যে গৌণ যৌন লক্ষণগুলো সেগুলো প্রকাশ পাচ্ছে এবং স্পার্মাটোজেনেসিস হচ্ছে তাহলে এই গেল শুক্রাশয় কলাস্থানিক গঠন এই গেল শুক্রাশয় কলাস্থানিক গঠন ওকে নেক্সট এবার আমি বলছিলাম যে এই যে কোষগুলো যার মধ্যে স্পার্মের মাথাটা এরম গেঁথে আছে এই কোষগুলোকে কি বলা হয় না সটলি কোষ সটলি কোষ কি ইম্পর্টেন্স এই কোষগুলোর কি কাজ কাজটা লিখে দিই মেন কাজ কোষের কি এক নম্বর এ এবিপি তৈরি করে অ্যান্টিজেন বাইন্ডিং সরি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন অ্যান্ড্রোজেন অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করে যেটা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্ট্যান্ডকে ধরে রাখে ফলে স্পারমাটোজেনেসিসে হেল্প হয় স্পারমাটোজেনেসিসে হেল্প করে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড কি করে ব্লাড টেস্টিস ব্যারিয়ার এই জিনিসটা কি ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে ব্লাড ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলতে আমরা কি বুঝি যখন এদিকে রক্ত আছে তো এদিকে রক্ত আছে তো দেহের ভিতরের যে রক্ত এবং সেমিনিফেরাস টিবিউলের ভিতরের যে ফ্লুইড এই দুটোকে মিশতে দেয় না কারণ এখানে যে ডাব্লিউ গুলো থাকবে সেগুলো এখানকার ডাব্লিউ বিসির সাথে অ্যান্টিজেন হিসেবে গণ্য করবে এবং নষ্ট করে দিতে পারে তাই এই দুটোর মধ্যে এখানে কি দিয়ে এরা জোড়া থাকে না টাইট জাংশন দিয়ে এরা জোড়া থাকে টাইট জাংশন দিয়ে সার্টনি সেল জুড়ে থাকে যাতে এদিককার রক্ত ওদিকে ডাব্লিউ সাথে ইন্টারাক্ট না করে ঠিক আছে থার্ড কী বলে এদেরকে পোষক কোষ পোষক কোষ বলে অথবা নার্স সেল বলে অথবা সাস্টেন্টিকিউলার পিউলার সেলসও বলে ঠিক আছে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম এখানে আর ধরনের কোষও থাকে নট অনলি লেডিগের আন্তরকোষ অন্য কালার দিয়ে লিখি আর ধরনের কোষও থাকে যেগুলোকে বলা হয় ইমিউনো ইমিউনো কম্পিটেন্ট ইমিউনো কম্পিটেন্ট সেলসও থাকে যেগুলো ইমিউনিটি দিতে হেল্প করে মেজারলি ডাব্লিউ সি থাকে ঠিক আছে তাহলে এই চলে গেল গোটা এবার হরমোন দ্বার জাস্ট আরেকবার ছোট করে বলে দিই যে হাইপোথ্যালামাস দেখতে পাচ্ছ হাইপোথালামাস হাইপোথালামাস থেকে বেরোয় কি জিএনআরএইচ হাইপোথ্যালামাস থেকে কী বেরোচ্ছে যদি এখানে ক্লিয়ারলি দেখা না যায় আমি লিখে দিই জিএনআরএইচ এইচ বেরোচ্ছে যেটা কার ওপরে গিয়ে কাজ করবে অ্যান্টেরিয়ার পিটুইটারির ওপরে গিয়ে কাজ করবে অ্যান্টেরিয়ার পিটুইটারি এবং ওখান থেকে বেরোবে দুটো হরমোন কি কি নাম এফএসএইচ আর এল এইচ এই দুটো হরমোন বেরোচ্ছে এফএসএইচ গিয়ে কাজ করবে সডলি সেলের ওপরে এক্ষুনি আমরা পড়লাম এখানে এই যে সেলের ওপরে কাজ করবে কে এফ এবং সার্টলিস সেল থেকে বেরোবে এবিপি দেখা যাক সটলি সেল থেকে কাজ করলো সটোলি সেল থেকে দুটো জিনিস বেরোয় একটা ইনিমিন আর একটা বেরোয় এ বিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন যেটা অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরনকে ধরে রাখতে হেল্প করে এবং স্পারমাটোজেনেসিসে হেল্প করছে আবার এলএইচ এলএইচ নাম যেহেতু এলএইচ এইচ লিউটিনাইজিং হরমোন কার কাজ করবে এলএইচ লেডিক এলএইচ সেল লেডিক সেলের ওপরে কাজ করবে এবং কী রিলিজ করবে টেস্টোস্টেরন এবং দুটোই আলটিমেটলি গিয়ে স্পারমাটোজেনেসিসে হেল্প করছে তো আলটিমেটলি দ্য প্রসেস অফ স্পারমাটোজেনেসিস উইল বি হেল্প কিন্তু এর মধ্যে এই যে হরমোনগুলো এরা নেগেটিভ এফেক্ট দেয় নেগেটিভ এফেক্ট কার উপরে দেয় আমরা দেখতে পাচ্ছি ইনি বিন গিয়ে নেগেটিভ এফেক্ট দেয় এফএসএইচের ওপরে আর টেস্টোস্টেরন গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেয় কার উপরে এলএইচের ওপরে প্লাস গিয়ে জিএনআরএইচের ওপরে তো এটাই গেল হরমোনাল কন্ট্রোল অফ স্পার্মাটো হরমোনাল কন্ট্রোল অফ মেল রিপ্রোডাকটিভ সিস্টেম ওকে চলো কুইক রিক্যাপ হচ্ছে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা এগোচ্ছি এবার আমরা চলে এসেছি কোথায় ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমে ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম চলে এসেছি কোথায় ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম তাহলে এখানেও আমরা ভাগ ভাগ করে নিই প্রধান মুখ্য তার সাথে গৌণ এবং তার সাথে থাকবে বহিস্ত ঠিক আছে তাহলে আমি লিখে দিই সবার আগে কি থাকবে না প্রধান বা মুখ্য যৌনাঙ্গ মুখ্য যৌনাঙ্গ এবং তার সাথে থাকবে কি বহিস্ত যৌনাঙ্গ মুখ্য যৌনাঙ্গের আন্ডারে আমরা কি জানি আছে ডিম্বাশয় কটা আছে না দুটো রাইট এই একটা ডিম্বাশয় এই একটা ডিম্বাশয় এই একটা ডিম্বাশয় ওভারি লিখে দিলাম ঠিক আছে দুটো টার্মই হয়ে গেল এরপরে কি গৌণ গৌণর আন্ডারে আমরা কি কি পেতে পারি গৌণর আন্ডারে আমরা পাবো কি ডিম্ব যেটা প্রেরণ করবে ডিম্বাণুকে তারপরে কি পাবো ডিম্বাশয় ডিম্বাশয়ের কি করে ডিম্বাশয়ের কাজ কি ডিম্বাশয়ের কাজটা এখানে লিখে দিই ডিম্বাশয়ের কাজ কি হবে ডিম্বাণু উৎপাদন কি না ওভাং প্রোডাকশন আর কি হবে হরমোন রিলিজ বা হরমোন খরণ করতে সাহায্য করবে ডিম্বনালি তারপরে আমরা কি পেয়ে যাব জরায়ু জরায়ুর পরে কি আছে জরায়ুতে আমরা এখানে কি পেয়ে যাব সার্ভিক্স রাইট সারভিক্স তারপরে আমরা কি পেয়ে যাব জোনি বা ভাজাইনা আর কি পেয়ে যাব এর সাথে সাথে আর এর সাথে সাথে পেয়ে যাব বার্থোলিনস বার্থোলিনস গ্ল্যান্ড পেয়ে যাব ঠিক আছে বহিষ্ঠ যৌনাঙ্গের আন্ডারে আমি কী কী পেয়ে যাব এখানে আমি পেয়ে যাবো ভালভা বহিস্থ যৌনাঙ্গকে একসাথে বলে আর পেয়ে যাবো স্তন গ্রন্থি অনেক কিছু জিনিস আমাদের এখানে বলতে হবে ফটাফট আমাদের কিন্তু পড়তে হবে তাহলে এখানে আমরা সবার আগে কী পেয়ে গেলাম ওভারি তারপরেই চলে আসি কি ডিম্বনালি ডিম্ব নালি এই গোটা পাটটাকে আমরা বলি কি না ডিম্ব নালি ডিম্ব নাল কী কী পাট রয়েছে এই যে আঙুলের মতন প্রবর্ধকগুলো রয়েছে এটাকে বলা হয় কি ফিম্বরি এই আঙ্গুলের মতো প্রবর্তক কিসের থেকে বের হয় সেই স্ট্রাকচারটার নাম কি ইন ফান্ডি বুলাম তারপরে যে পাটটা রয়েছে সেই পাটটাকে কি বলা হয় ফান্ডি বুলামের যে পরে পাটটা রয়েছে সেই ফোলা পাটটাকে কি বলা হয় এমপিউলা কি বলা হয় অ্যাম কি কাজ হয় অ্যাম্পিউলার কাজ লিখে দিই অ্যাম্পিউলাতে মেন কাজ কি হয় অ্যাম্পুলার কাজ কি অ্যাম্পুলার কাজ হলো নিষেক ইনফান্ডিবুলামের কাজ কি লিখে দিই ইনফান্ডিবুলামের কাজ কি না ওভাম কে প্রেরণ ঠিক আছে ওভাম কে প্রেরণ করছে ঠিক আছে নিষেক করছে অ্যাম্পুলা তারপরে যে রিজিয়ানটা আছে সেটার নাম কি ইস মাস এবার একটা জিনিস বলে রাখি এইখানে যে কোষগুলো থাকে সেখানে একটা ধরনের কলা আমরা দেখতে পাই কি ধরনের কলা না সিলিয়েটেড সিলিয়েটেড বা যুক্ত কলা সিলিয়া যুক্ত আবরণী কলা সিলিয়া যুক্ত কেন সিলিয়া যুক্ত কলার কাজ কি না এর কাজ হল ওভামকে ট্রান্সপোর্ট ওভামের ট্রান্সপোর্টে হেল্প করে কারণ সিলিয়া যদি হয় কারণ অ্যাকচুয়ালি ওভাম তো নিজে তো মোটাইল না নন মোটাইল ঠিক আছে এরা চলনে অক্ষম তাই জন্য সেটাকে মুভ করার জন্য সিলিয়া থাকে যে সিলিয়া গুলো ওভামকে মুভ হেল্প করে ঠিক আছে তাহলে এটা হলো সিলিয়েটেড কলা ইসতেমাস হলো তারপরে যে পাটটা স্টার্ট হয়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কি না জরায়ু এই যে পাটটা স্টার্ট হচ্ছে এই পাটটাকে বলা হচ্ছে কি না জড়ায়ু জড়ায়ুর ওপরে যে পাট সেটাকে বলা হয় কি ফান্ডাস জরায়ুর ওপরে পাটটাকে বলা হবে ফান্ডাস মাঝখানের পাটটাকে বলা হবে দেহ ঠিক আছে এরপরে যে পাটটা চলে আসছে সেই পাটটাকে কি বলা হচ্ছে এই পাটটাকে বলা হচ্ছে সার্ভিক্স ঠিক আছে এর পরে যে পাটটা সেটাকে বলা হচ্ছে জোনি বা ভাজাইনা জোনি বা ভাজাইনা এবার একটা জিনিস বলি এই যে ওভারিগুলো একটা লিগামেন্ট দিয়ে জুড়ে থাকে জরায়ুর সাথে এই লিগামেন্টটাকে বলা হয় কি এখানে যে লিগামেন্টটা থাকে সেটাকে বলা হয় ব্রড লিগামেন্ট ব্রড লিগামেন্ট বা যেটাকে বলা হয় প্রশস্ত যোজক প্রশস্ত যোজক দ্বারা এবং এখানে একটা কাভারিং থাকে ঠিক আছে এই কাভারিংটার নাম হচ্ছে কি না মেসো ভেরিয়াম তাহলে অনেক কিছু আমি বললাম কিন্তু এখানে তো ওভারিগুলো কি থাকে না জরায়ুর সাথে একটা লিগামেন্ট দিয়ে অ্যাটাচড হয়ে থাকে যেটাকে পেরিটোনিয়াম একটা ফোল্ড দেওয়া থাকে এই লিগামেন্ট দিয়ে অ্যাটাচ যেগুলো হয়ে থাকে এগুলোকে ব্রড লিগামেন্ট বলে এবং যেটা দিয়ে এটা ঢাকা থাকে সেটাকে মেসোভেরিয়াম বলে ঠিক আছে মেসোভেরিয়াম এবং প্রশস্ত যোজক দ্বারা এটা জুড়ে থাকে ঠিক আছে এই গেল মেন পার্টস এবার চলে আসি এবার চলে আসি আমি জরায়ুতে জরায়ু জরায়ুর যে পার্ট তো সবার আগে আমি বলবো কি জরায়ুর ব্যাপারে আমি এখানে বলছি কেন বলছি জরায়ুর কাজ কি আমরা দেখেছি নিষেক কোথায় হয় জরায়ুতে কি কি হতে পারে জরায়ুর কাজ কি জরায়ুর কাজ হলো এটা রজস্রাবের জন্য লাগছে ঠিক আছে আর কি করছে না রোপণে লাগে গর্ভাবস্থার জন্যও লাগে ঠিক আছে জরায়ুর যে লেয়ার সেটাকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি জরায়ুর লেয়ার একদম বাইরের যে লেয়ারটা সেটাকে বলছে কি পেরিমেট্রিয়াম তারপরে লেয়ারটা মায়োমেট্রিয়াম সরি একদম বাইরের যে লেয়ারটা সেটাকে বলছে পেরিমেট্রিয়াম তারপরের যে লেয়ারটা সেটাকে বলছে মায়োমেট্রিয়াম ভিতরের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে বলবে এন্ডোমেট্রিয়াম লিখে পেলি নামগুলো একদম বাইরে যেটা থাকে সেটাকে বলা হয় পেরিমেট্রিয়াম মাঝখানের যে লেয়ারটা সেটাকে বলা হয় মায়োমেট্রিয়াম তারপরে যে পাটটা সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম মনে রাখতে হবে মায়োমেট্রিয়ামটা মসৃণ পেশি থাকে মসৃণ পেশি আর এন্ডোমেট্রিয়ামটা এই মসৃণ পেশিটা কখন সংকুচিত হয় কখন সংকুচিত হবে না যখন প্রসবের সময়তে প্রসবের সময়তে এটা সংকুচিত হয় মেনলি আর রজস্রবের সময় হালকা সংকুচিত হয় এই মসৃণ পেশিগুলো সংকুচিত হয় বোঝা গেল কি না রজস্রাবের সময় এই দেওয়ালটাই ভেঙে যায় রজস্রাবের সময় ভেঙে যায় রজস্রাবের সময় এই পাটটাই ভেঙে যায় এই তিনটেই লেয়ার নিয়ে তৈরি হলো কি জরায়ু এরপর আমি বলেছিলাম কি এই পাটটাকে বলা হচ্ছে কি সার্ভিক্স এই পাটটাকে কি বলা হচ্ছে সার্ভিক্স কি বলা হচ্ছে এই পাটটাকে সার্ভিক্স সার্ভিক্স ভিতরের যে ক্যানেলটা সার্ভিক্স এর ভিতরের যে ক্যানেলটা এটাকে বলা হয় সার্ভাইকাল ক্যানেল ঠিক আছে আর এই যে পার্টটা সেটাকে বলা হচ্ছে কি জোনি বা ভাজাইনা তাই সারভাইকাল ক্যানেল এবং ভাজাইনা এই পুরো জায়গাটাই দুটো ক্যানেলকে এই দুটো ক্যানেলকে একসাথে নিয়ে তৈরি হয় কি দুটো ক্যানেলকে একসাথে নিয়ে তৈরি হয় বার্থ ক্যানেল যেখান থেকে শিশুর জন্ম হয় যেখান থেকে শিশুর জন্ম হয় যোনি বা ভাজাইনা কি করে এটা একটা কপিউলেটারি অর্গ্যান হিসেবে কাজ করে অর্থাৎ নিষেকের সময় বা কপিউলেশনের সময়তে বা যৌন মিলনের সময়তে পেনিস বা সৃষ্ণকে গ্রহণ করে পেনিস বা শিশ্নকে গ্রহণ করে ঠিক আছে বোঝা গেল এই পাঠটা পেনিস বা গ্রহণ করে ঠিক আছে বীর্য ধারণ এবং জরায়ুতে প্রেরণ কাজটা লিখে দিই বীর্য বা সিমেন্ট ধারণ ও জরায়ুতে প্রেরণ এই কাজটাই করে ঠিক আছে এই গেল কি ফুল ফিমেল ফিমেলটিভ সিস্টেম এরপরে আমরা পড়বো এর দুটো পার্ট একটা হচ্ছে ভালভা এখানটায় আমি লিখে দিই অ্যাবাউট ভালভা আর এই দিকটায় আমি বলবো অ্যাবাউট স্তন গ্রন্থি অর্থাৎ দুটো এক্সটার্নাল জেনিটেলিয়া বা বহিস্থ যৌনাঙ্গ ঠিক আছে এই দুটোর ব্যাপারে ভালবা ভালবার যে মেন পার্ট সেগুলো আমি বুঝিয়ে দিই ভালবার যে মেন পার্ট সেটা হচ্ছে শুরু হয় মনস পিউবিস এটা হলো একটা ফ্যাটি টিস্যুর লেয়ার একটা ফ্যাটি টিস্যু লেয়ার যেটাকে বলা হয় কি মনস পিউবিস মনস পিউবিসের পরে যে পার্টটা স্টার্ট হয় সেই পাটটাকে বলা হয় মনস যে পাটটা স্টার্ট হয় সেই পাটটাকে বলা হয় হচ্ছে কি লেবিয়া মেজোরা কি বলা হবে না লেবিয়া মেজোরা ঠিক মাইনোরা লেবিয়ার মেজোরার ভিতরে যে স্ট্রাকচারটা থাকে সেটাকে বলা হয় লেবিয়া মাইনোরা লেবিয়া মাইনোরা যে জায়গাটা এসে জোরে সেই পাটটাকে বলা হয় কি ক্লিটোরিস কি বলা হবে ক্লিটোরিস ঠিক আছে আচ্ছা এর মধ্যে থাকবে দুটো ওপেনিং একটা ইউরেচার ওপেনিং আমরা জানি ফিমেল রিপো্রাক্টিভস ট্র্যাক্টে দুটো কাবারি দুটো ওপেনিং থাকে এখানে মুচ্চ জনন নালী হয় না মুচ্চনালি আলাদা হয় জনন নালই আলাদা হয় তো এখানে আমি দুটো নালি এঁকেছি ঠিক আছে এবার এই যে বাইরের ছিদ্রটা এটা হচ্ছে পায়ু ছিদ্র থাকে এবার আমি প্রত্যেকটা পাটের ব্যাপারে আমি ছোটো ছোট করে বলে দিই একদম বাইরে যে পাটটা সেটাকে বলা হয় মন্স পিউবিস এটা ফ্যাটি টিস্যুর একটা লেয়ার হয় এখানে কী থাকে কলা থাকে অ্যাডি কলা এবং তার সাথে রোম যুক্ত হয় দেখতেই পাচ্ছ আমি ডটেড লাইন এঁকেছি এটা যুক্ত হয় এর পরের যে পাটটা সেটাকে বলা হয় কি এর পরের যে পাটটা সেটাকে বলা হয় হচ্ছে এর পরের পাটটাকে বলা হয় লেবিয়া লেবিয়া মেজোরা তারপরের যে পাটটা সেটাকে বলা হয় লেবিয়া মাইনোরা লেবিয়া মেজোরা কিন্তু রোমযুক্ত হয় কিন্তু লেবিয়া মাইনোরা রোমযুক্ত হয় না ঠিক আছে এই যে টোটাল ভিতরের যে পাটটা এটাকে বলা হয় ভেস্টিবিউল ভেস্টিবিউল কেমন এই দুটো ওপেনিং থাকে এই যে ওপেনিংটা এটাকে বলা হয় ভ্যাজাইনাল অরিফিস অর বাংলায় যেটাকে বলবে জোনি ছিদ্র ঠিক আছে এটা হাইমেন দ্বারা ঢাকা থাকে হলুদ রঙের যেটা এঁকেছি এই হলুদ রঙের যে পাটটা সেটাকে বলা হচ্ছে হাইমেন অনেক সময় ফিজিক্যাল এক্সারসাইজ বা সাঁতার কাটা এই সময় হাইমেনটা রাপচার হয়ে যেতে পারে কারণ হাইমেন ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিং আ ভার্জিন তো ভার্জিনিটি কখনোই হাইমিনের প্রেজেন্সের ওপরে আমরা ডিটারমাইন করতে পারি না ঠিক আছে এরপরে যে পাটটা এই পাটটাকে বলা হচ্ছে অ্যানাস বা পায়ু ছিদ্র আর এই যে মাঝখানের যে গ্যাপটা এই গ্যাপটাকে বলা হয় পেরিনিয়াম পেরিনিয়া ঠিক আছে এবার মেন ব্যাপারটা হলো এই যে গ্রিন কালারের যে পয়েন্টটা আমি করেছি এটাকে বলা হয় ক্লিটোরিস যেমন মেলদের মেলদের ক্ষেত্রে যৌন যখন হয় তখন সেরকম ক্লিটোরিসও হল এরমই একটা উদ্দীপনারি একটা পার্ট ফিমেলটিভ সিস্টেমের ক্ষেত্রে ঠিক আছে আর এটা কি এটা হচ্ছে মূত্র ছিদ্র বা ইউরে ওপেনিং এখানে থাকে দুটো গ্ল্যান্ড এখানে থাকে দুটো গ্ল্যান্ড এখানে যে গুলো থাকে ইউরেথাল পাশে যে গ্ল্যান্ডটা থাকে সেটাকে বলা হয় কি স্কিনিজ গ্ল্যান স্কিনিজ গ্ল্যান্ড বা যেটাকে বলা হয় প্যারা ইউরেথাল গ্ল্যান্ড আর ভ্যাজাইনার বাইরে থেকে দুটো গ্ল্যান্ড এখানে এসে ওপেন হয় এই গ্ল্যান্ডটার নাম হলো বার্থোলিন গ্ল্যান বার্থোলিন গ্ল্যান্ড বা ভেস্টিবিউলার গ্ল্যান্ড এই প্যারাভেস্ট্রিবিউলার বা কাজ কি এটা কি করে না জনিকে পিচ্ছিল করে রাখতে হেল্প করে যেমন করছিল ও সেরকমই এখানে করে এই চলে গেল ভালবা এবার আমরা পড়বো স্তন গ্রন্থির ব্যাপারে এই দিকটাতে তো স্তন গ্রন্থির ব্যাপারে যদি বলি এটা যদি স্তন গ্রন্থি হয় এটা যদি স্তন গ্রন্থি হয় স্তন গ্রন্থির মধ্যে কিছু আমরা এরকম লোভসের মতন স্ট্রাকচার দেখতে পাবো যেগুলোকে বলা হয় মেমরি লোভস কি বলা হয় মেমেরি লোভস মেমরি লোভস এর মধ্যে আমরা দেখতে পাই এরম কিছু গোল 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 স্ট্রাকচার থাকে ঠিক আছে এই গোল গোল যে স্ট্রাকচারগুলো আছে এগুলোকে কি বলা হয় অ্যালভিওলাই একটা গোলকে যদি আমি বড় করে দেখাই এই অ্যালভিওলাইয়ের মধ্যে থাকে কিছু ওরকম এপিথেলিয়াল সেল যারা কি তৈরি করে দুগ্ধ উৎপন্ন করে দুগ্ধ উৎপন্ন করে এমন কিছু কোষ থাকে যেগুলো দুগ্ধ উৎপন্ন করে দুগ্ধ উৎপন্ন করার পরে এটা আলটিমেটলি যে নালির মধ্যে দিয়ে ঢুকে যায় যে নালির মধ্যে দিয়ে প্রত্যেকটা অ্যালভিওলাইয়ের সাথে জুড়ে থাকে এমন একটা নালী যেটা গিয়ে বাইরে ওপেন হয় এই নালীগুলোকে কি বলা হয় এই বলা বলা হয় হয় মেমরি মেমরি এই আলটিমেটলি একটা জায়গাতে গিয়ে ওপেন হয় একটা জায়গাতে গিয়ে ওপেন হয় এই মেমোরি ডাক গুলো একটা জায়গাতে গিয়ে ওপেন হয় যে জায়গাটিতে গিয়ে ওপেন হয় সেই জায়গাটাকে বলা হয় পিউলা ঠিক আছে এবং অ্যাম্পিউলা থেকে আলটিমেটলি এটা বাইরে বেরোয় যে নালীর মাধ্যমে সেই নালীটাকে বলা হয় কি সেই নালিটাকে বলা হয় ল্যাকটি ফেরাস ল্যাকটি ফেরাস যেটা বাইরে নিপলের মাধ্যমে কিসের মাধ্যমে না নিপলের মাধ্যমে বা স্তন বৃন্তের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয় তাহলে কিভাবে তৈরি হচ্ছে অ্যালভিওলাইতে দুধ তৈরি হচ্ছে দুগ্ধ উৎপন্ন হচ্ছে কিসের মাধ্যমে এখানে কিছু মায়োপিথেরিয়াল কোষ রয়েছে যারা দুগ্ধ উৎপন্ন করছে সেই উৎপন্ন দুগ্ধ মেমোরি ডাক্তের থ্রু দিয়ে অ্যাম্পিওলাতে যাচ্ছে অ্যাম্পিওলা থেকে ল্যাকটিফেরাস ডাক দিয়ে নিপিলের মাধ্যমে বাইরে বেরোচ্ছে এবার যদি বলা হয় এই নিপিল এটা যদি নিপিলের পার্ট হয় এর চারপাশে একটা হাইলি পিগমেন্টেড একটা এরিয়া থাকে অনেক রঞ্জকযুক্ত এটাকে অ্যারিওলা বলা হয় অ্যারিওলা বলা হয় এই গেল টোটাল ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম এবং সমসমস্ত অঙ্গগুলোর মধ্যে জাস্ট নামগুলো বলে দিই এখানে ওভাম যদি থাকে তাহলে এখানে সেল এখানে যদি লেভিয়া মেজোরা থাকে এখানে থাকবে স্ক্রোটাম এখানে যদি লেভিয়া মাইনোরা থাকে এখানে থাকবে ইউরেথ্রা পেনাইল ইউরেথ্রা ভেস্টিবিউল যদি থাকে তাহলে মেম্রেনাস ইউরেথ্রা বাল বা ভেস্টিক্যাল কর্পাস স্পঞ্জিওসা ক্লিটোরিস যদি থাকে তাহলে গ্ল্যান্ড স্পেনিস প্যারা ইউরেথ্রা গ্ল্যান ফ্রস্টেড গ্ল্যান্ড গ্রেটার গ্ল্যান্ড এক ইউরেচাল গ্ল্যান্ড তাহলে এই নামগুলো ভীষণ ইম্পর্টেন্ট অনেক সময় এখান থেকে কোয়েশন আসতে পারে এই মিলগুলো বোঝার জন্য অনেক সময় কোয়েশন আসতে পারে ওকে অনেকগুলো জিনিস তাড়াতাড়ি কভার করতে হবে তাই আমি অনেক জোরে জোরে তাড়াতাড়ি পড়াচ্ছি এবার আমরা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন করবো ডিম্বাশয় কলাস্থানিক গঠন যদি আমরা দেখতে যাই ডিম্বাশয় কলাস্থানিক গঠনে কি আছে এই যে বাইরের যে কোষগুলো এখানে বাইরের যে কোষগুলো থাকে এগুলো হচ্ছে কি না শ্বেত আবর ঠিক আছে এর বাইরের যে লেয়ার গুলো সেইটাকে কি বলা হয় করটেক্স আর ভিতরের যে লেয়ারটা সেটাকে বলা হয় কি মেডিউলা ঠিক আছে বাইরের অংশকে করটেক্স বলে ভিতরের অংশকে মেডুলা বলে কটেক্স অঞ্চলেই যা ডিম্বাণু তৈরি হওয়ার বা ফলিকল তৈরি হওয়ার সেটাই হয় যা তৈরি হওয়া ডিম্বাণু অঞ্চলে হয় তো মনে রাখতে হবে একদম জন্মের আগে বিফোর বার্থ একটি মেয়ের ক্ষেত্রে একটি মেয়ে যখন সে কন্যা ভ্রূণ অবস্থাতে রয়েছে তখন থেকেই তার ডিম্বথলি তৈরি হয় জন্মের ঠিক আগে মোটামুটি লাখ মানে মিলিয়ন সরি টু মিলিয়ন মতো এখানে কি থাকে টু মিলিয়ন মতন কি থাকে ডিম্বথলি থাকে আদি ডিম্বথলি থাকে কিন্তু যখন তারা জন্মায় সেটার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকে পিউবারটি অবধি সংখ্যা কমে ষাট হাজার থেকে আশি হাজার হয়ে যায় তাহলে বিফোর বার্থ কত থাকবে বিফোর বার্থ কত থাকে টু মিলিয়ন পিউবার্টিতে যখন আসে তখন ডিম্বথলি কত হয়ে যায় সিক্সটি কে টু এইটি কে প্রচুর সংখ্যায় কমে যায় এরপরে যে পিউবার্টি আসে তখন আস্তে আস্তে একটা হরমোন ক্ষরণ হয় যার নাম হলো এফ এস এইচ হরমোন ফলিকাল স্টিমুলেটিং পিটুইটারি থেকে থেকে কেন কারণ বেরোতে শুরু করে জিএনআরএচ কখন পিউবাটির সময়সন্ধিকালে কালেআরএচ বেরোতে শুরু করলো পিটুইটারি থেকে তখন এই ফলিকালগুলো ডেভেলপমেন্ট হবে তো ফলিকালগুলো ডেভেলপমেন্ট কিরম হয় আমরা দেখি একবার তো ফলিকালগুলো ডেভেলপমেন্ট হবে প্রথমে তৈরি হবে কি না প্রাইমারি ফলিকাল সবার আগে তৈরি হবে কি প্রাইমারি ফলিকাল এখানে ভিতরে কি আছে এখানে টু এন অর্থাৎ এর ভিতরের যে কোষটা সেটা উসাইড কন্ডিশনে থাকবে টু এন হয়ে থাকবে টু এন হয়ে উসাইড কন্ডিশনে থাকবে এটা কি প্রাইমারি ফলিক্যাল একটা লেয়ার এরপরে আরও লেয়ার জমতে থাকবে নিয়ে সেকেন্ডারি ফলিকাল তৈরি করবে সেকেন্ডারি ফলিকাল এগুলো সব এফ কাজেই হচ্ছে এবং যেই ফলিকালগুলো তৈরি হবে এই ফলিকাল থেকে বেরোতে শুরু করবে ইস্ট্রোজেন বেরোতে শুরু করবে ইস্ট্রোজেন হরমোন ওকে এই ফোলিকালগুলো বেড়ে বাইরে একটা লেয়ার তৈরি করবে যে লেয়ারটাকে বলা হবে কি না থিকা লেয়ার কি লেয়ার তৈরি করবে থিকা লেয়ার এই যে এখানে দেখতে পাচ্ছ এটাও কি না থিকা লেয়ার থিকা লেয়ার বাড়তে শুরু করবে এবং এই যে কোষগুলো থাকবে এরা প্রথম থেকে টু এন কন্ডিশনেই ছিল কি কন্ডিশনে ছিল টু এন বা ডিপ্লয়েড কন্ডিশনে ছিল আস্তে আস্তে এটা কি হয়ে যাবে যত ফলিক বাড়তে থাকবে এই যে জন্মের সময় থাকে উজেনেসিস তো হয় কিন্তু জন্ম হতে হতে এদের যে উজেনেসিস প্রসেসটা গিয়ে স্টপ হয়ে যায় স্টপ হয় কোন স্টেজে স্টপ হয়ে থাকে মিওসেস ওয়ান এর মিওসিস ওয়ান এর গিয়ে আটকে বসে থাকে প্রোফেজ ওয়ানে ডিপ্লোটিন স্টেজে গিয়ে আটকে থাকে এবং এই অবস্থাতেই ফলিক্যাল ডেভেলপ হয় এই সময় তো আটকেই রয়েছে কিন্তু যখন এফএসএইচের অ্যাক্টিভিটিতে ফলিক্যাল বাড়তে থাকবে আস্তে আস্তে এটা টু এন থেকে এন হয়ে যাবে টু এন থেকে এন হয়ে যাবে অর্থাৎ মিওসিস ওয়ান কমপ্লিট হবে তখন হবে মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে কি তৈরি করবে মিওসিস ওয়ান কমপ্লিট হয়ে তৈরি করবে এরা সেকেন্ডারি উসাইড কি তৈরি করবে প্রাইমারি উসাইড থেকে তৈরি হবে কি না সেকেন্ডারি উসাইড বা গৌণ উসাইট এর সাথে সাথে তৈরি হবে কি তার সাথে থাকবে একটা পোলার বডি কি থাকবে না পোলার বডি যখন এই জিনিসটা হবে এর সাথে সাথে একটা তৈরি হবে এখানে একটা থলি ফর্মেশন স্টার্ট হবে এখানে একটা থলি ফর্মেশন স্টার্ট হবে এই থলিটাকে বলা হয় অ্যান্ট্রাম এই থলিটাকে কি বলা হবে অ্যান্ট্রাম এই ফলিকালের যখন পুরো ডেভেলপমেন্ট হয়ে যাবে তখন তৈরি করবে গ্রাফিয়ান ফলিকাল গ্রাফিয়ান ফলিকাল মানে হলো পরিণত ফলিকাল ফলিকাল যখন পুরোপুরি পরিণত হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রাকচার স্ট্রাকচারটা ছিল এটা কি সেকেন্ডারি উসাইট কী ছিল সেকেন্ডারি উসাইট সেকেন্ডারি উসাইটের কি আমরা দেখতে পাবো ওখানে এন থাকবে বাইরে দেখুন গ্রিন কালারের একটা লেয়ার তৈরি হয়েছে এই গ্রিন কালারের লেয়ারটাকে বলা হয় জোনা পেলু সিডা গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি একটা লেয়ার আমরা দেখতে পাব গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি একটা লেয়ার দেখতে পাব তার বাইরে যে লাল লাল কোষগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হবে কি করোনা রেডিয়াটা করোনা রেডিয়াটা এবং এই যে সাদা সাদা কোষগুলো আমরা দেখতে পাই যেগুলো এখানে রয়েছে এই কোষগুলো যেগুলো এই সেকেন্ডারি উসাইটটাকে ফলিকালের সাথে জুড়ে রাখে সেটাকে বলা হয় কিউমুলাস ওফোরাস ও ফোরাস ওকে আর এর মাঝখানে একটা আমরা থলি যেটা আমরা দেখছিলাম যেটাকে আমরা কি বলছিলাম অ্যান্ট্রাম এই অ্যান্ট্রাম মধ্যে একটা ফ্লুইড ভরে থাকে যেটাকে বলা হয় লিকার ফলি কিউলি লিকার ফলি কিউলি এই গেল মেন বক্তব্য কি বলা হচ্ছে না লিকার ফলি কিউলি ঠিক আছে এইভাবে ফলিকালের আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয় যত ফলিকালে ডেভেলপমেন্ট হবে ফলিকাল থেকে ইস্ট্রোজেন ঠিক আছে তাহলে স্ট্রাকচার এবার আমরা দেখছি ফলিক্যালের ডেভেলপমেন্ট যত হচ্ছে এখান থেকে কি বেরোচ্ছে ইস্ট্রোজেন বেরোচ্ছে মনে রাখতে হবে ইস্ট্রোজেন যখন বেড়ে যায় ইস্ট্রোজেন কার পরিমাণ বাড়িয়ে দেয় এলএইচ বা লিউটিনাইজিং হরমোনের পরিমাণ অনেক বাড়িয়ে দেয় যেটাকে এলএইচ সার্চ বলে এবার এল এর পরিমাণ বেশি হওয়ার জন্য একটা ঘটনা ঘটে যেটা হলো এই যে ওভামটা ছিল এই যে না সেকেন্ডারি ছিল এটা বাইরে বেরিয়ে চলে আসে এই প্রসেসকে বলা হয় ডিম্ব নিঃসরণ এই প্রসেসটাকে বলা হয় ডিম্ব নিঃসরণ বা ওভিউলেশন ডিম্ব নিঃসরণ বা ওভিউলেশন ঠিক আছে এটা কার জন্য হবে এই এল এর জন্য হবে এলএইচ কেন বাড়বে ইস্ট্রোজেনের জন্য বাড়বে কি হলো তাহলে एफएसएच খরন হলো জিএনআরআইচের জন্য এফএসএইচ বের হলো এফএসএইচ ফলিকলকে ডেভেলপ করলো ফলিকলগুলো থেকে ইস্ট্রোজেন বের হলো ইস্ট্রোজেন বেরানোর ফলে এলএইচ বেড়ে গেল এলএইচ বেড়ে যাওয়ার জন্য কি হলো এখান থেকে সেকেন্ডারি উসাইড বাইরে গেল এটাকে বলা হবে কি ওভুলেশন ওভুলেশনের পরে এই যে বিদীর্ণ গ্রাফিয়ান ফলিকলটা তখন এটাকে কি বলা হবে পিথ গ্রন্থি পীঠ গ্রন্থি পীথ গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কেন পিত গ্রন্থি একটা গ্রন্থি থেকে বেরোয় কি হরমোন দুটো হরমোন একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা কিছুটা পরিমাণ ইস্ট্রোজেন তাহলে আমরা দেখলাম যে ইস্ট্রোজেন দুবার বেরোচ্ছে এটা একবার বেরোলো এটা আরেকবার বেরোলো দুবার বেরোলো ইস্ট্রোজেন এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে যখন টোটাল এই অভিউলেশন প্রসেসটা চলে তখন ইস্ট্রোজেন দুবার এর হাইট মানে দুবার এর পরিমাণটা বেড়ে যায় ওকে এই গ্রন্থি থেকে বেরোচ্ছে দুটো হরমোন আর ইস্ট্রোজেন এরা কি করবে না যদি প্রেগনেন্সি হয় সেইটাকে মেনটেন করতে বা এন্ডোমেট্রিয়ামকে মেনটেন করতে হেল্প করবে কিন্তু যেই দেখছে যে পনেরো দিন হয়ে গেল নো ইমপ্ল্যান্টেশন নো প্রেগনেন্সি তখন আস্তে আস্তে এটা ভেঙে গিয়ে এটা ভেঙে যায় ভেঙে গিয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটার নাম হলো করপাস 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 আগে নাম ছিল লুটিয়াম লুটিয়াম ভেঙে যাওয়ার পরে তৈরি করবে করপাস অ্যালবিক্যান্স এটাই হলো ডিম্বাশয়ের গঠন এবং তার মেন কাজ চলে আসি এবার মেন পয়েন্টে হরমোনের কন্ট্রোল এখানে হরমোনাল কন্ট্রোল আমি বলে দিই না এখানে কি হচ্ছে না হাইপোথালামাস হাইপোথালামাস থেকে বেরোচ্ছে জিএনআরএইচ এক্ষুনি বললাম যেটা অ্যান্টেরিয়ার পিটুইটারি কাছে যাচ্ছে নিয়ে দুটো হরমোন খড়ণে হেল্প করছে এফএসএইচ অ্যান্ড এলএইচ এফএসএইচ কী কী করছে ফলিকালটাকে বাড়াতে হেল্প করছে যেখান থেকে ইস্ট্রোজেন খড়ন হবে ফলিকাল বেড়ে যাওয়া মানে এখান থেকে কী বেরোবে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন যেই বেড়ে যাবে সেটা কি করছে গিয়ে সেটা এলএইচ কে বাড়িয়ে দিচ্ছে এলএইচ বাড়লে কি হবে ওভিউলেশন কি হবে ওভিউলেশন আর এই যে পিটুইটারি এলএইচ খন করলো এই এলএইচটা কার কাছে গেল কর্পাস লুটিয়ামের কাছে এবং কর্পাস লুটিয়াম থেকে বার করলো কি প্রোজেস্টেরন এবং কিছুটা ইস্ট্রোজেন মনে রাখতে হবে যে এখানে এইভাবেই পুরো স্ট্রাকচারটা চলে এটাই হলো হরমোনাল রেগুলেশন এখানে এফএসএইচ এর জন্য এখানে অনেক সময় ইনহিবিনও রিলিজ হয় ইনহিবিন গিয়ে নেগেটিভ এফেক্ট দিতে পারে দ্যাটস অল দ্যাটস অল এবার আমরা চলে আসি স্পার্মেটোজেনেসিস এন্ড উজেনেসিস গ্যামেটোজেনেসিস গ্যামেটোজেনেসিস বলতে আমরা কি বুঝি যেখানে গ্যামেট ফর্মেশন হয় গ্যামেট ফর্মেশনে কে কে হেল্প করছে ইন কেস অফ মেল সবার আগে কি হচ্ছে মেলের ক্ষেত্রে কখন থেকে শুরু হচ্ছে অ্যাট পিউবার্টি গ্যামেট ফর্মেশন মেলদের ক্ষেত্রে পিউবার্টিতে স্টার্ট হচ্ছে কোন হরমোনের প্রভাবে হবে টেস্টোস্টেরন টেস্টোস্টেরনের জন্য হবে হেল্প করবে কোথায় হবে না সেমিনিফেরাস টিবিউলসের মধ্যে হবে সেমিনিফেরাস টিবিউলসের মধ্যে শুরু হচ্ছে কোথা থেকে স্পার্মাটোগোনিয়া অনেক স্পার্মাটোগোনিয়া সেখান থেকে মাইটোসিস হচ্ছে তো টোটাল স্পার্মাটোজেনেসিসকে আমরা দু ভাগে ভাগ করতে পারি কোথায় না স্পার্মাটোগোনিয়া স্পারমাটোগোনিয়া স্পার্মাটোগোনিয়া থেকে যখন স্পার্মাটি তৈরি হয় স্পার্মাটোগোনিয়া থেকে যখন স্পার্মাটিট তৈরি হয় স্পারমাটো গনিয়া থেকে যখন স্পার্মাটিট তৈরি হয় এটাকে স্পার্মাটো সাইটো জেনেসিস বলে এবং স্পার্মাটিট থেকে যখন স্পার্মাটো জোয়া তৈরি হয় সেটাকে স্পারমিও জেনেসিস বলে ঠিক আছে স্পারমাটোসাইটোজেনেসিসে কি হয় একটা স্পার্মাটোগোনিয়া সেখান থেকে মাইটোসিস হয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হয় যার ক্রোমোজোম সংখ্যা থাকে সিক্স ক্রোমোজোম সংখ্যা যার থাকবে কি না সিক্স তারপরে সেখান থেকে একটা স্পার্মাটো থেকে চারটে প্রাইমারি স্পার্মাটো সাইট এবং সেখান থেকে যে স্পার্মাটো সাইটটা অ্যাক্টিভ হবে সে তার কি হবে না মিওটিক ডিভিশন স্টার্ট হবে মিওটিক ডিভিশন যে স্টার্ট হবে তখন ক্রোমোসোম সংখ্যা কি হয়ে যাবে হাফ তাহলে একটা স্পার্মাটো ছিল একটা স্পার্মাটো থেকে আমরা এই পেলাম মাইটোসিস হয়ে 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 তাহলে একটা স্পার্মাটো থেকে আমরা দুটো প্রাইমারি স্পার্মাটো সাইট পেলাম দুটো প্রাইমারি স্পার্মাটো সাইট থেকে আমরা দুটো সেকেন্ডারি স্পার্মাটো সাইট পেলাম কিন্তু ক্রোমোসোম সংখ্যা কি হয়ে গেছে হাফ এই দুটো প্রাইমারি দুটো সেকেন্ডারি স্পারমাটো টু হবে এবং স্পার্মাটিট তৈরি হবে তাহলে দুটো থেকে আমরা চারটে স্পার্মাটিট পেলাম তাহলে নাম্বারটা কিভাবে বাড়ছে একটা স্পার্মাটোগোনিয়া একটা স্পার্মাটোগোনিয়া থেকে একটা স্পার্মাটোগোনিয়া থেকে একটা প্রাইমারি স্পারমাটো সাইট একটা প্রাইমারি স্পারমাটো সাইট থেকে একটা স্পার্মাটোগোনিয়া থেকে একটা প্রাইমারি সাইট একটা প্রাইমারি স্পারমাটোসাইড থেকে আমরা পেয়ে গেলাম দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইড দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে আমরা পেয়ে গেলাম চারটে স্পারমাটিড ওকে স্পারমাটিড থেকে স্পারমাটো জোয়াতে কিছুই হয় না শুধু এই কোষগুলো রিঅ্যারেঞ্জমেন্ট হয় ডিফারেন্সিয়েশন হয় স্পার্মের প্রপার স্ট্রাকচার তৈরি করে হেড একটা মস্তক গ্রিবা এবং লেজ এই স্ট্রাকচারটাই তৈরি করে এবার আমরা কি পড়েছিলাম যে এরকমভাবে যদি সার্টুলি সেলগুলো থাকে এর মধ্যে স্পার্মের মাথা এভাবে প্রথিত হয়ে থাকে তো যখন পুরোপুরি নারিশমেন্ট বা নিউট্রিশন পেয়ে যায় তখন স্পার্মের মাথাটা এখান থেকে বাইরে বেরিয়ে যায় এই যে প্রসেসে স্পার্মের মাথাটা সার্টুলি সেল থেকে বাইরে বেরিয়ে যায় সেই প্রসেসটাকে স্পার্মিয়েশন বলে কি বলা হয় স্পার্মিয়েশন বলে এটা খুব ইম্পর্টেন্ট ওকে নেক্সট এবার আমরা চলে আসছি উ জেনেসিস এমিস এর ডিফারেন্স কি উ জেনেসিস ক্ষেত্রে একটা উগোনিয়া থেকে একটাই ওভাম তৈরি হয় স্পার্মাটোজেনেসিসে একটা স্পার্মাটোগোনিয়া থেকে চারটে স্পাম তৈরি হচ্ছিল ওই ক্ষেত্রে কি হচ্ছে স্পার্মাটোজেনেসিসে ইকুয়াল ডিভিশন হয় এখানে আমরা আনইকুয়াল ডিভিশন দেখতে পাব দেখেনি সবার আগে প্রথম মেইন ডিফারেন্স কি যে এদের ক্ষেত্রে যেটা শুরু হয় ফিটাল লাইফে শুরু হয় অর্থাৎ ভ্রূণগত অবস্থা ভ্রূণ অবস্থা থেকেই এদের উ জেনেসিস স্টার্ট হয় মেয়েরা অনেক অ্যাডভান্সড হয় তো তো এদের ভ্রূণ অবস্থা থেকেই স্টার্ট হয়ে যায় তাহলে একটা উ থেকে প্রাইমারি উ সাইড তৈরি হলো কটা একটা নিয়ে এটা অ্যারেস্ট হয়ে গেল কোথায় অ্যারেস্ট হয়ে যাবে মিওসিসে এক্ষুনি আমরা পড়ছিলাম অ্যারেস্ট হয়ে থাকবে মিওসিস ওয়ানে অ্যারেস্ট হয়ে থাকবে কতক্ষণ অবধি puberty অবধি puberty তে যেই যাবে তখন ক্রোমোজোম নাম্বার হাফ হয় কি তৈরি করবে সেকেন্ডারি উসাইড প্রাইমারি উসাইড পুরো ডিভিশন কমপ্লিট হয়ে তৈরি করবে সেকেন্ডারি উসাইড যেটা কি না একটা পোলার বডি আর একটা উসাইড কেন না অ্যাকচুয়ালি স্পার্মের কোনো সেভাবে সাইটোপ্লাজম থাকে না ওরা একমাত্র কিন্তু ওভামটার মধ্যে মেজ আর সাইটোপ্লাজমটা থাকে তাই যখন উজেনেসিস হয় তখন আনইকুয়াল ডিভিশন হয় অর্থাৎ বেশি পরিমাণ সাইটোপ্লাজমটা নিয়ে নেয় কে ওভামটা মানে সেকেন্ডারি উসাইড আর পোলার বডির মধ্যে থাকে না এখানে কি হয় আন ইকুয়াল ডিভিশন এটা মাথায় রাখতে হবে আন ইকুয়াল ডিভিশন হচ্ছে তো এই সেকেন্ডারি উসাইট সেকেন্ডারি উসাইটের এটা সেকেন্ডারি উসাইট স্টেজেই থাকে এভরি মেনিস্ট্রুয়াল সাইকেলে সেকেন্ডারি উসাইটই বেরোয় কিন্তু যদি এটার ফার্টিলাইজেশন হয় মনে রাখতে হবে ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা এটা গুলিয়ে ফেলি ফার্টিলাইজেশন হওয়ার পরেই সেকেন্ডারি উসাইটটা ওভাম তৈরি করবে তার আগে না তাহলে মনে রাখতে হবে যে উ জেনেসিস উ জেনেসিস স্টার্ট কোথায় হচ্ছে ও জেনারেসি স্টার্ট কোথায় হয় ওভারিতে আর এন্ড কোথায় হয় এন্ড মানে এন্ড কখন হবে এন্ড বলতে আমি কি বলছি এন্ড বলতে আমি ওভাম প্রোডাকশন বলছি ওভাম প্রোডাকশন সেটা কোথায় হচ্ছে ওভাম প্রোডাকশান কোথায় হচ্ছে ওভাম প্রোডাকশানটা মনে রাখতে হবে ডিম্বনালি ফ্যালোপিয়ান টিউবেই হবে ডিম্ব ডিম্বনালিতেই কিন্তু হবে শেষটা কোথায় হয় ডিম্বনালিতে ওভাম প্রোডাকশন যদি হয়ে যায় অর্থাৎ আফটার ফার্টিলাইজেশন তবেই হবে না হলে না ঠিক আছে এটাই গেল উ জেনেসিস এবার আমরা চলে আসছি শুকনানু এবং ডিম্বানুর গঠন খুব কুইকলি আমরা গঠনটা দেখে নি তো ইন কেস অফ মেল দিস ইজ দ্য স্ট্রাকচার অফ স্পাম এটা কি থাকছে একটা মস্তক থাকছে এটা কি দেহ এটা লেজ মাঝখানে ছোট্ট করে থাকে গ্রিবা কি কি পার্ট রয়েছে জাস্ট পয়েন্ট আউট করে দিই একদম শুরুতে আছে কি অ্যাক্রোজোম এই অ্যাক্রোজোমটা কি দিয়ে তৈরি হয়েছে গলগি বডি দিয়ে তৈরি হয়েছে এরপরের যে পার্টটা বড় মতন কি থাকে নিউক্লিয়াস আর এখানে থাকে দুটো সেন্ট্রিওল সেন্ট্রিওল নিউক্লিয়াস কিরম হয় নিউক্লিয়াসটা হয় হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেন্ট্রিওল দুটো থাকে একটার নাম হচ্ছে কি প্রক্সিমাল আর একটা কি ডিস্টাল দুটো সেন্ট্রিওল থাকে মাঝখানে যে পার্টটা সেখানে কি থাকে দেহতে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া গুলো কিরম ভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে এরকম স্পাইরালি অ্যারেঞ্জ হয়ে থাকে এই স্পাইরাল অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় নিবেন কি বলা হয় নিবেন আর লাস্টে যে লেজ এই লেজের মধ্যে কি থাকে লেজের মধ্যে থাকে অ্যাকজিয়াল ফিলামেন্ট ফাইন এটা চলে গেল কি পুরো স্পার্মের স্ট্রাকচার এরপর আমরা চলে আসছি কি ডিমাণুর গঠন ডিমাণুর গঠনের মধ্যে কি আছে এটা কি না নিউক্লিয়াস ডিমানুর গঠনে চলে আসি ডিমাণুর গঠনে কি আছে নিউক্লিয়াস কিরাম হয় হ্যাপ্লয়েড হবে ঠিক আছে বাইরে যে কোষগুলো থাকে সেগুলোকে কি বলা হয় করোনা রেডিয়াটা এর একটা নন সেলুলার যে কাভারিং থাকে সেটাকে কি বলা হয় জোনা পেলুসিডা একদম বাইরের যে মেমব্রেনটা সেটাকে কি বলা হয় পেরি বাইট লাইন ঠিক আছে এই যে গ্রিন গ্রিন কালারের যে গ্র্যানিউলস গুলো এগুলোকে বলা হয় কি না কটিকাল গ্র্যানিউলস ঠিক আছে আর এখানে থাকে এক ধরনের অ্যাসিড এই অ্যাসিডটার নাম কি হায়ালুরোনিক হায়ালুরোনিক অ্যাসিড এগুলো নাম কি না এগুলো যেহেতু আমাদের জানতে হবে তাহলে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে পেরিভাইটালাইন মেমব্রেন এরপরে থাকে পেলুসিডা মাঝখানে যে জায়গাটা সেখানে পেরিভাইটালাইন স্পেস বলে বাইরে যে কোষগুলো সেগুলোকে করোনা রেডিয়াটা বলে এবং বাইরে একটা অ্যাসিড থাকে যেটাকে হাইলোরিক অ্যাসিড বলে সো দিস ইজ দ্য স্ট্রাকচার ডান এবার আমরা চলে আসি রজত চক্র রজত চক্র খুব ইজিলি অলরেডি আমি বলে ফেলেছি কি কি জিনিস হয় তো রজত চক্রের মেন যে পার্টটা সেটা দুটো জায়গাতে সম্পন্ন হচ্ছে একটা এন্ডোমেট্রিয়ামের জড়ায়ুর মধ্যে একটা ডিম্বাশয়ের মধ্যে জড়ায়ু এবং ডিম্বাশয় তো সাইমেন্টেনিয়াসলি দুটো প্রসেস চলে দেখে নেওয়া যাক তো জরায়ুর মধ্যে কি হয় না জরায়ুর যদি প্রথম এক থেকে পাঁচ দিন আমি ধরি এক থেকে পাঁচ দিন যেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল ফেস চারটে ফেজ আমরা পড়ব মেন্স্রুয়ালি ফেস লুটিয়াল ফেজ সবার আগে আমি বলছি কি মেনস্ট্রুয়াল ফেজ মেনস্ট্রুয়াল ফেজ যখন চলছে তখন এন্ডোমেট্রিয়ামের দেয়াল ভাঙছে দেখো এখান থেকে ব্লাড বেরোচ্ছে এন্ডোমেট্রিয়ামের দেয়াল ভাঙছে এন্ডোমেট্রিয়ামের দেওয়াল যখন ভাঙছে সেই সময়তে এটা কি ওভারি এটা ওভারি চেঞ্জেস আমি বলবো এখানে এন্ডোমেট্রিয়ামের চেঞ্জেস বলব এটা কি এন্ডোমেট্রিয়াম অর্থাৎ জরায়ু এন্ডোমেট্রিয়াম অর্থাৎ এটা জরায়ু পরিবর্তনগুলো একসাথে বলছি জরায়ু যখন ভাঙছে সে সময় ফলিকল তৈরি হবে আস্তে আস্তে ফলিকল যখন তৈরি হবে তখন এফএসএইচ হালকা হালকা হেল্প করবে এই ফলিকল তৈরি করতে এটা আমরা দেখেছি তো ফলিকাল যখন তৈরি হবে ইনিশিয়ালি ইস্ট্রোজেনের পরিমাণ বেশি থাকার জন্য এর পরিমাণ খানিকটা কম থাকে কিন্তু ফলিকাল যখন পুরো তৈরি হয়ে যাচ্ছে ইস্ট্রোজেন প্রচুর বেড়ে যাচ্ছে ইস্ট্রোজেন যখন প্রচুর বেড়ে যাচ্ছে তখন এল এইচও প্রচুর মাত্রায় তৈরি হয়ে এল এইচ সার্চ তৈরি করছে দেখো এই এল এইচ কত কতদিনে আসে ফোরটিন্থ ডেতে তাহলে আমি প্রথম থেকে বলি তাহলে প্রথমে গেল মেনস্ট্রুয়াল ফেস যেটা এক থেকে পাঁচ দিন তাহলে ফার্স্ট কি না মেনস্ট্রুয়াল ফেস যেটা কতদিন চলছে এক থেকে পাঁচ দিন কতদিন চললো এক থেকে পাঁচ দিন ওয়ান টু ফাইভ ডেজ এখানে জরায়ুটা ভাঙছে এখানে ফলিকাল আস্তে আস্তে তৈরি হচ্ছে নেক্সট ফেজটার নাম হচ্ছে কি না ফলিকিউলার ফেজ রাইট ফলিকিউলার ফেজে কি হচ্ছে এফএসএইচ বাড়ছে এফ এর অ্যাক্টিভিটিতে কি তৈরি হচ্ছে ফলিকলস তৈরি হচ্ছে কোথায় ফলিকাল তৈরি হয় না ওভারিতে কোথায় তৈরি হচ্ছে ওভারিতে আর এখানে আস্তে আস্তে কি হচ্ছে প্রলিফারেশন হচ্ছে জরায়ুর গাত্র আস্তে আস্তে তৈরি হচ্ছে জরায়ুর গাত্র যেটা ভেঙে গেছিল সেটা তৈরি হচ্ছে ঠিক আছে এর পরের ফেসটার নাম কি এর পরের ফেসটার নাম হলো লেটারি ফেস লেটারি ফেস ওটা এক থেকে পাঁচ দিন হয়েছিল ফলিকিউলার ফেসটা কতদিন চলো ছয় থেকে তেরো দিন অবধি চলো এবার থার্টিন্থ ডে তে ইস্ট্রোজেন বেড়ে গেল যে ইস্ট্রোজেন প্রচুর বেড়ে গেল কারণ ফলিকাল তৈরি হয়ে গেছে ইস্ট্রোজেন বেড়ে গেছে যেই ইস্ট্রোজেন বেড়ে যাবে সাথে সাথে এলএইচও বেড়ে যাবে ইস্ট্রোজেন বেড়েছে এলএইচ প্রচুর বেড়ে গেছে যার জন্য গ্রাফিয়ান ফলিকাল ভেঙে গিয়ে সেকেন্ডারি উসাইড বাইরে আসবে এটা কি না ফোরটিন্থ ডে কেন হচ্ছে না ইস্ট্রোজেন বেড়ে গেছে এলএইচ অনেক বেড়ে গেছে তার জন্য কি হয়ে গেছে ওভিউলেশান ঠিক আছে এটা কোথায় হচ্ছে ওভারিতে হচ্ছে বেরিয়ে যাওয়ার পরে কি হবে এই সময় যেই ওভামটা বেরোলো বডি বুঝতে পারছে এন্ডোমেট্রিয়াম বুঝতে পারছে এন্ডোমেট্রিয়াম নিজেকে আবার তৈরি করছে এই সময়টাকে বলা হয় কি লুটিয়াল ফেজ কি বলা হয় লুটিয়াল ফেজ লুটিয়াল ফেজ কি কতদিন চলে না ফিফটিন থেকে টোয়েন্টি এইট মানে চোদ্দ দিন টোয়েন্টি এইট ডে অবধি চলছে এই সময় কি হয় এটা তো বেড়ে গেল কর্পাস লুটিয়ান আছে কর্পাস লুটিয়াম থেকে বেরোয় কি কর্পাস লুটিয়াম কর্পাস লুটিয়াম কি হয় এই সময় এল এইচ বেড়ে গেছে তো তো এল এইচ কি করবে কর্পাস লুটিয়াম থেকে কি রিলিজ করাবে প্রোজেস্টেরন প্রোজেস্টেরন এন্ড ইস্ট্রোজেন আগেই বললাম প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন এই প্রোজেস্টেরনটা কি করছে দেখো ইস্ট্রোজেনের মাত্রা এই একবার বেড়েছিল এই দেখো আর একবার বেড়ে যায় এটা কি করছে এটা এই যে জরায়ুর গাত্রটাকে কি করে দেয় আরো গ্রন্থিময় আর সিক্রেটারি এই সময় জরায়ুর গাত্রটাকে গ্রন্থিময় বা সিক্রেটারি করে দেয় এই চেঞ্জেস গুলোই হয় রজত চক্রের সময় যে আঠাশ দিন কমপ্লিট হয়ে যায় জিনিসটা আবার মেনস্ট্রুয়াল সাইকেল চলে আসে যদি না নিষেক হয় এই গেল মেনস্ট্রুয়াল সাইকেল তাহলে কি হচ্ছে জাস্ট বেসিক চেঞ্জ তখন ওভারিয়ান হরমোন কম আস্তে আস্তে ফলিকল যখন ডেভেলপ করতে স্টার্ট করছে তখন ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ছে ইস্ট্রোজেনের পরিমাণ যেই বাড়লো এলইচের পরিমাণ খুব বেড়ে গেল তখনই হয়ে গেল ওভিউলেশন ওভিউলেশনের পরেই কি হচ্ছে এখান থেকে গ্রাফিয়ান ফলিকাল ভেঙে গিয়ে অভিলেশন হল প্রজেস্টেরন এবার রিলিজ হবে কর্পাস লুটিয়াম থেকে ততক্ষণে কি হচ্ছে জরায়ুর গাত্র আরও বেশি শক্তভাবে তৈরি হচ্ছে এবং ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেছিল কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেনও বেরোচ্ছে প্রজেস্টেরনও বেরোচ্ছে তাই ইস্ট্রোজেনের অ্যামাউন্ট আরও বাড়লো এটা চোদ্দ থেকে মানে ফোর্টিন ডে তো ওভিয়েলেশন হলো ফিফটিন থেকে টোয়েন্টি এইট ডে অবধি অপেক্ষা করবে যদি প্রেগনেন্সি বা নিষেক যদি না হয়ে থাকে তাহলে কি হয়ে যাবে আবার মেনসেস স্টার্ট হবে তো যাদের ক্ষেত্রে মেনসেস শুরু হওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় মেনার্ক ফিমেলদের ক্ষেত্রে এটা কখন আর পিউবার্টিতে হয় আর মেনোপস যখন আর একটা জিনিস এটা হচ্ছে মেনোপস যখন পিরিয়ডস বন্ধ হয়ে যায় স্টপেজ স্টপেজ অফ মেনসেস তখন সেটাকে বলা হয় কি মেনো পজ ফাইন মেনার্ক আর মেনো পজ নেক্সট আমরা চলে আসবো কিসে নিষেক নিষেক হলো এমন একটা প্রসেস এখানে পুং গ্যামেট এবং সি গ্যামেটের মিলন হচ্ছে এই মিলনে কিছু কিছু প্রসেস বা কিছু কিছু স্টেপস লাগে সেই স্টেপসগুলো আমরা দেখে নিই সবার আগে জনন কোষ জনন কোষ থাকবে জনন কোষের পরে কি হবে না অ্যারাইভাল অফ স্পাম অ্যারাইভাল অফ স্পাম যেটা হয় সেই প্রসেসটাকে কি বলা হয় সেই প্রসেসটাকে বলা হয় ইনসেমিনেশন ইনসেমিনেশান অর্থাৎ স্ত্রী জননতন্ত্রে প্রেরণ ঠিক আছে আর একটা টার্ম আমরা বলি ইজাকুলেশন ইজ্যাকুলেশন মানে নর্মাল যদি বীর্য বডির বাইরে বেরোয় সেটাকে ইজ্যাকুলেশন বলে কিন্তু যদি স্ত্রী জননতন্ত্রের মধ্যে হয় সেটাকে বলবো কি ইনসেমিনেশন পরেই হবে কি এই ক্যাপাসিটেশনটা খুব ইম্পর্টেন্ট এটা কোথায় হয় এই প্রসেসটা না স্ত্রী জননতন্ত্রের মধ্যেই হয় স্ত্রী জননতন্ত্রের মধ্যে হয় ক্যাপাসিটেশন মানে কি আমরা জানি না যে গ্রুমিং হয় গ্রুমিং মানে সুন্দর সৌন্দর্য বাড়ানো সেরকমই ক্যাপাসিটেশন হলে এমন একটা প্রসেস দ্যাট ইজ দ্য গ্রুমিং অফ স্পার্ম গ্রুমিং কেন বলছি আমি কারণ এটা স্পার্ম যখন ফিমেল রিপোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে যায় তো ফিমেল রিপোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে দিয়ে যেতে যেতে স্পার্মের যে প্লাজমা মেমব্রেন সেখানে প্রচুর কোলেস্ট্রল গ্লাইকোপ্রোটিনস থাকে যেটা অ্যাক্রোজোমের অ্যাক্রোজোম অর্থাৎ গলগি বডির মধ্যে থাকা কিছু ইম্পর্টেন্ট এনজাইমকে বেরোতে দেয় না তো ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে কি হয় ঢোকার পরেই এই যে স্পার্ম তার প্লাজমা মেমব্রেন কোথায় না প্লাজমা পর্দাতে থাকা দুটো জিনিস দুটো জিনিস একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন আর কোলেস্টেরল এইগুলোকে কি করে দেয় বাইরে বার করে বাইরে বার করে এই রিয়াকশনটাকে কি বলা হয় ক্যাপাসিটেশন ক্যাপাসিটেশন রিয়াকশন এটাকে বলা হয় এটা কোথায় হয় ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে কেন এটা যদি না হয় তাহলে এখানে কি থাকে এরকম ভাবে অ্যাক্রোজম থাকে আর অ্যাক্রোজমের পরে কি থাকে এরকম ভাবে নিউক্লিয়াস থাকে তো স্পার্মে স্ট্রাকচারে এটা তো স্পার্মে স্ট্রাকচার এটা তো স্পার্মে স্ট্রাকচার এটা তো স্পার্মে স্ট্রাকচার তো এর মধ্যে কি থাকবে এরকম ভাবে মাইটোকন্ড্রিয়া থাকে ঠিক আছে তো যতক্ষণ অব্দি না প্লাজমা পর্দা থেকে গ্লাইকোপ্রোটিন বা কোলেস্ট্রল গুলো বেরিয়ে যায় অ্যাক্রোসোমের এনজাইম বেরোয় না তাই ক্যাপাসিটেশন রিয়াকশন তারপরে কি হয় ডিম মানুষ শুক্রাণু সাক্ষাৎ অর্থাৎ দুজনের বন্ডিং হচ্ছে এই যে বন্ডিংটা হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব দেন অ্যাক্রোজম রিয়াকশন কর্টিক্যাল রিয়াকশন এক্ষুনি পড়ব দেন ডিম্বাণু এবং শুক্রাণু নিউক্লিয়াসের মিলন বা অ্যাংফিমিক্সিস হবে ঠিক আছে তাহলে এবার আমরা দেখে নিই সাক্ষাৎ অর্থাৎ অ্যাক্রোজম রিয়াকশন অ্যাক্রোজম রিয়াকশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাক্রোজম রিয়াকশনে কি কি হয় ব্যাপারটা কি আমরা এক্ষুনি পড়লাম যে ডিম্বাণুর যে স্ট্রাকচারটা ডিম্বাণুর স্ট্রাকচারে কি থাকে এই যে পিঙ্ক কালারের যে লেয়ারটা এই পিঙ্ক কালারের লেয়ারটাকে কি বলা হয় ডিম্বাণু স্ট্রাকচারে পিঙ্ক কালারের যে লেয়ারটা এটা কি এটা হচ্ছে নর্মাল ভাইটালাইন মেমব্রেন ভাইটালাইন মেমব্রেনের পরে যে গ্রিন কালারের লেয়ারটা আছে নন সেলুলার লেয়ার সেটাকে কি বলা হয় না জোনা পেলুসিডা একটু আগেই পড়লাম আমরা জোনা পেলুসিডা জোনা পেলুসিডার পরে যে হলুদ রঙের যে সেলুলার যে লেয়ারটা সেটাকে কি বলা হয় করোনা রেডিয়াটা এগুলো হচ্ছে সব বাইরে বসে আছে সিকিউরিটি গার্ড আর এই ব্লু কালার এরটা কি না হাইলুরোনিক অ্যাসিড হায়ালু রোনিক অ্যাসিড এগুলো হচ্ছে সব সিকিউরিটি গার্ড তাহলে ওভামে নিউক্লিয়াস অফ দি পৌঁছানোর জন্য বাইরে তিনটে সিকিউরিটি গার্ডকে আটকাতে হবে কাকে কাকে জোনা পেলুসিডাকে আটকাতে হবে হরলুরনিক অ্যাসিডকে আটকাতে হবে আর করোনা রেডিয়াটাকে আটকাতে হবে তার জন্য স্পামের অ্যাক্রোজম থেকে বেরোবে তিনটে এনজাইম তিনটের জন্য তিনটে মক্ষম এনজাইম কি হাইলুরনিডেস যেটা হাইলুরোনিক অ্যাসিডকে ভাঙবে করোনা পেনিট্রেটিং এনজাইম যেটা করোনা রেডিয়াটাকে ভাঙবে আর জোনা লাইসিন যেটা জোনা পেলুসিটাকে ভাঙবে তিনটে লেয়ারকে সরিয়ে দিল এবার স্পার্ম ঢুকতে পারবে ঠিক আছে আর একটা জিনিস থাকে যেটা ইন কেস অফ ওভাম থাকে ফার্টিলাইজিং আর স্পার্মের থাকবে অ্যান্টি ফার্টিলাইজিং এই ফার্টিলাইজিং ফার্টিলাইটিসের মধ্যে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন হবে ফার্টিলাইজিং অ্যান্টিফার্টিলাইজিনের মধ্যে অ্যাগ্লুটিনেশান রিয়াকশন হবে এই রিয়াকশনটা খুব দরকার কারণ এটা স্পিসিজ স্পেসিফিক হিউম্যান টু হিউম্যান বা আদার স্পিসিসের মধ্যে আলাদা আলাদা ফার্টিলাইজিং ফার্টিলাইজিং হচ্ছে এই দুটো যখন অ্যাগ্লুটিনেশন হবে। তবেই কিন্তু একমাত্র এই রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে হয়ে গেল অ্যাক্রোসোম রিয়াকশনের পরেই চলে আসে কর্টিক্যাল রিয়াকশন অ্যাক্রোজম রিয়াকশনের পরেই চলে আসবে কি না কর্টিকাল রিয়াকশন কর্টিকাল রিয়াকশনের দুটো প্রসেস আছে একটা হচ্ছে ফাস্ট ব্লক এটাকে কি বলা হয় ফার্স্ট ব্লক টু পলিসপারমি আর একটা হচ্ছে স্লো ব্লক টু পলিসপারমি কারণ আমরা জানি ফিমেল রিপ্রোডাকটিভ ট্র্যাক্টে যদি টু টু থ্রি এম এল অফ সিমেন্ট রিলিজ হয় তো আমাদের টু হান্ড্রেড মিলিয়ন স্পাম থাকে প্রচুর স্পাম থাকে কিন্তু একটাই স্পাম কেন রেসের মধ্যে এগোতে পারে বিকজ অব দিস ব্লক টু পলিস ফার্মিং মানে যখন এন্ট্রি নেবে একটাই স্পাম এন্ট্রি নেবে নেওয়ার পর বাকি স্পার্মের এন্ট্রিকে ব্লক করবে কিভাবে ব্লক করবে বাই দ্য প্রসেস অফ কটিক্যাল রিয়াকশন এই রিয়াকশন 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 এর সাথে সাথে জোনা দুটো আছে এটাকে বলা হয় কর্টিকাল রিয়াকশন আর এই রিয়াকশনটাকে বলা হয় জোনা রিয়াকশন কি হচ্ছে বলি জোনা পেলুসিটাকে তো ভেঙে দিল তারপরে জোনা পেলুসিটা ভেঙার পরে এই লেয়ারটা কি জোনা পেলুজিটাকে ভাঙার পরে যে মেমব্রেনে এসে স্পার্মের হেডটা লাগলো সাথে সাথে মেমব্রেনের পারমিয়াবিলিটি চেঞ্জ হয়ে যায় কি করে এখানে সোডিয়াম চ্যানেল থাকে মেমব্রেনে সে সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় যেই সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে যায় মেমব্রেনটা কিরম হয়ে যায় ডিপোলারাইজড ডিপোলারাইজড হয়ে যায় মানে এই স্পার্মটাকে ঢুকতে দেবে বাকি আর কোনো স্পার্মকে ঢুকতে দেবে না এখানে কি হয়ে যাবে ডি ডিপোলারাইজ মেমব্রেনের পারমিয়াবিলিটি চেঞ্জ করে দেবে আর এখানে অন্য স্পাম ঢুকতে পারবে না এটাকে জোনা রিয়াকশন বা ফাস্ট ব্লক টু পলিস্পই বলে নেক্সট প্রসেস কি কটিক্যাল রিয়াকশন এই কটিক্যাল রিয়াকশানে কি হয় এটা তো ফাস্ট ব্লক হলো স্লো ব্লকে কি হবে ধীরে ধীরে জিনিসটা হবে এটা পারমানেন্ট হয় কি হয় যেই হেড অব দ্য স্পার্ম এটা এসে কোথায় এসে অ্যাটাচড হয় এই মেমব্রেনটার সাথে 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 এখানে এস ই আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকিউলাম থেকে বেরোয় ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা যেই বেরোয় তার সাথে সাথে এই যে কর্টিক্যাল গ্র্যানিউলস আমি দেখিয়েছিলাম ডায়াগ্রামটাতে কর্টিক্যাল গ্র্যানিউলসগুলোর কি হয় এক্সোসাইটোসিস এক্সোসাইটোসিস হয় এবং কর্টিক্যাল গ্র্যানিউলসগুলো কোথায় চলে যায় ঠিক এই পেরি ভাইটালাইন স্পেসে যার জন্য অন্য কোন স্পাম ঢুকতে পারে না এটাকে স্লো ব্লক টু পলিস বলে এই দুটো প্রসেস হওয়া মানে এবার নিষেক হবে এই দুটো প্রসেস মানে স্পম একটা ঢুকলো বাকি রাস্তাগুলোকে ক্লিয়ার করে যে ঢুকলো সে রাস্তা বন্ধ করে এলো যাতে বাকি স্পম ঢুকতে না পারে দ্যাট ইজ দ্য মেইন থিং এরপরে কী হবে ফার্টিলাইজেশন অর্থাৎ অ্যামফিমিক্সেস মিক্সিস হওয়া মানে জাইগট তৈরি হবে জাইগট তৈরি হওয়ার জন্য কি হবে সবার আগে কমপ্লিশন হবে কিসের কমপ্লিশন হবে না সেকেন্ডারি উসাইড তার কমপ্লিট করবে তার মিওসিসটা নিয়ে মিওসিস কমপ্লিট করে ওভাম তৈরি হবে নিয়ে দুটোর জেনেটিক মেটেরিয়ালের মধ্যে কি হবে ফিউশন হবে যেটাকে অ্যামফেনিক্সিস বলছে এবার তৈরি হয়ে গেল কি জাইগট তো তৈরি হয়ে গেল এবার কি হবে তার ডেভেলপমেন্ট জাইগটের ডেভেলপমেন্টে কি হবে জাইগট অর্থাৎ ডিপ্লয়েড এবার এটার কি শুরু হবে কোষ বিভাজন এই যে কোষ বিভাজন আমরা দেখতে পাচ্ছি এটা কি ধরনের কোষ বিভাজন হয় এখানে ক্লিভেজ ক্লিভেজ মানে কি ক্লিভেজ মানে হলো এখানে ওভারঅল কোষের যে সাইজটা এভরি সাইজ কি হতে থাকে কমতে থাকে কিন্তু নিউক্লিয়ার মেটেরিয়াল বাড়তে থাকে দেখো সাইজ কিন্তু আমরা একই রেখেছি সাইজে কোনো চেঞ্জ আসেনি সাইজে কোনো চেঞ্জ আসেনি তার মানে কি নিউক্লিয়ার বাই সাইটোপ্লাসমিক রেশিওটা বাড়তে থাকে কি হতে থাকে না নিউক্লিয়াস যে রেশিওটা হতে থাকে 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 বাড়তে বাড়তে কেন কারণ সাইটোপ্লাজমের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো কিন্তু নিউক্লিয়ার মেটেরিয়াল বেড়ে যাচ্ছে তাই এটাকে আমরা কি বলবো ক্লিভেজ এখানে নর্মাল মাইটোসিস বলবো না ক্লিবেজ নিয়ে প্রথমে কি হবে একটা কোষ একটা কোষ থেকে দুটো কোষ দুটো থেকে চারটে কোষ চারটে থেকে আটটা আটটা থেকে ষোলোটা এই যে ষোলোটা কোষ স্টেজে যাবে এটাকে বলা হয় মরুলা কি বলা হবে মরুলা বলের মতন দেখতে একটা স্ট্রাকচার তৈরি করবে এ মরুলা তৈরি হওয়ার পরে কি হয় মরুলা থেকে তৈরি হয়ে যাবে কি ব্লাস্টুলা এই যে লেয়ারটা এটাকে বলা হয় কি ব্লাস্টুলা এখানে কোষগুলো দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে একদম বাইরের যে লেয়ারটা সেটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট কি বলা হবে ট্রোফোব্লাস্ট আর ভিতরের যে কোষগুলো সেগুলোকে বলা হয় ইনার সেল মাস ইনার সেল মাস এখানে কি হচ্ছে ট্রোফো এবং কোষগুলো কি হলো সজ্জিত হয়ে গেল এটা কি তৈরি করলো ব্লাস্টুলা এই সময়তে একটা জিনিস খুব ভালো করে মনে রাখো এই সময়তে জোনা পেলুসিডা জোনা পেলুসিডা কিন্তু বর্তমান রয়েছে জোনা পেলুসিডা কিন্তু খুলে যায়নি ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথাতে রাখতে হবে যে এই সময়তে জোনা পেলুসিডা কিন্তু খুলে যায় না জোনা পেলুসিডা কিন্তু বর্তমানই থাকে ঠিক আছে এরপরে যাই এবার আস্তে আস্তে কোষের বিভাজন হলো এবার এটা কি হবে বত্রিশটা কোষ ছিল আস্তে আস্তে ষোলো ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে যখন কোষ বিভাজন বেড়ে গেল তখন দেখো এই জোনা পেলুসিডার লেয়ারটা বেরিয়ে যাচ্ছে কারণ যতক্ষণ না জোনা পেলুসিডা লেয়ারটা বেরোবে ততক্ষণ অব্দি এটা রোপন হবে না এখন অব্দি ইমপ্লান্টেশন হয়নি তো ইমপ্লান্টেশন হওয়ার জন্য জোনা পেলুসিডাকে জোনা পেলুসিডা কি কি করতে হয় বেরিয়ে যেতে হয় জোনা পেলুসিডাকে বেরিয়ে যেতে হয় এই জোনা পেলুসিডার বেরিয়ে যাওয়ার যে প্রসেসটা সেটাকে বলা হয় হ্যাচিং এই হ্যাচিং এর আসে তাহলে সেখান থেকে মনোজাইগটিক টুইন্স হতে পারে মনোজাইগটিক টুইন্স হতে পারে ওকে এবার কি হবে বেরিয়ে যাওয়ার পরে এই কোষগুলো ট্রোফোব্লাস্টের কোষগুলো মায়ের যে জরায়ু তার দেয়ালে এরমভাবে টাইটলি আটকাতে শুরু করবে কি তৈরি করবে কোরিয়নিক ভিলি টাইটলি আটকাতে শুরু করবে এবং ভিতরের যে কোষগুলো সেগুলো জার্ম লেয়ার তৈরি করবে কি তৈরি করবে জার্ম লেয়ার আমরা দেখতে পাবো যে ব্লাস্টুলার পরের যে লেয়ারটা সেটাকে কি বলা হয় না গ্যাস্ট্রুলা গ্যাস্ট্রুলা যেখানে জার্ম লেয়ার তৈরি হবে কি তৈরি হবে জার্ম লেয়ার এই যে ট্রোফোব্লাস্টের কোষগুলো আমরা এর আগে দেখেছি যে এটা কি এটা হচ্ছে ইনার সেল মাস আর বাইরের যে কোষগুলো সেটাকে বলা হয় ট্রোফোব্লাস্ট এই ট্রোফোব্লাস্টের কোষগুলো তো প্রথিত হয়ে যাচ্ছে এর ভিতরে ভিতরে প্রথিত হচ্ছে এবং ভিতরে তৈরি করবে দুটো লেয়ার অফ সেল ইনার সেল মাস দুটো লেয়ার অফ সেল তৈরি করবে একটার নাম হবে এপি ব্লাস্ট একটার নাম হবে হাইপোব্লাস্ট এপি ব্লাস্ট আর হাইপোব্লাস্ট এরা মিলে কি তৈরি করবে এমব্রায়নিক ডিস্ক তৈরি করবে যার মধ্যে আমরা দেখতে পাবো এপি থেকে তৈরি হবে তিনটে জার্ম লেয়ার অর্থাৎ আর এন্ডোডার্ম এই তিনটে লেয়ার তৈরি হবে একটোডার্ম এন্ডোডার্ম এবং মিসোডার্ম তৈরি হবে দেখে নি এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাকে কি বলা হয় কোরিওনিক ভিলি কোরিওনিক ভিলি এই জার্ম লেয়ারগুলো তো তৈরি হবে এবং একটোডাম এনোডাম এবং মিসোডাম এই একটোডাম থেকে তৈরি হবে কোরিওনিক ভিলি কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখে দেখো এই যে ডায়াগ্রামটা খুব ভালো করে দেখে নাও এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকে নিটে কোয়েশ্চেন এসেছিল একদম বাইরের যে লেয়ারটা এই সাদা যে লেয়ারটা এটা মনে রাখবে ঠিক আছে এই যে পিঙ্ক কালারের লেয়ারটা এটাকে মনে রাখবে মিসো ডার্ম এবং একদম ভিতরে এবং একদম ভিতরে যে গ্রিন কালারের লেয়ারটা আমি দিয়েছি সেটা হচ্ছে এন্ডো ডার্ম ঠিক আছে এই তিনটে লেয়ার তো যখন এমব্রায়ার ডেভেলপমেন্ট হবে তখন এমব্রায়ারের মধ্যে চারটে এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন তৈরি হবে চারটে এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন এই মেমব্রেনগুলোর নাম কি কি তাহলে বলি একদম বাইরে যে মেমব্রেনটা আমরা দেখতে পাই এটাকে বলা হয় কোরিয়ন যদি আমরা ভালো করে দেখি কোরিয়নের বাইরে কি থাকে কোরিয়নের বাইরে আছে সাদা তাহলে আমি লিখি বাইরে আর ভিতরে মনে রাখতে হবে কোরিয়ানের বাইরে থাকে কি কোরিয়নের বাইরে থাকে হচ্ছে একটোডাম আর ভিতরে থাকে হচ্ছে মিশোডাম পিঙ্ক কালার ঠিক আছে কোরিয়নের পরে যে লেয়ারটা আমরা দেখবো সেটাকে বলা হয় হচ্ছে নিয়ন অ্যামনিয়ন নিয়ন যার মধ্যে অ্যামনিঅটিক ফ্লুইড থাকে কি থাকে অ্যামনিওটিক তরল যেটা বাচ্চাকে ডেসিকেশন থেকে বাঁচায় এই অ্যামনিয়নের জিনিসটা ঠিক উল্টো হয় কোরিয়ান আর অ্যামনিয়নের ব্যাপারটা ঠিক উল্টো হয় দেখো বাইরে ভিতরে অ্যামনিয়নের বাইরেটাই কি দেখো পিঙ্ক কালার আছে তাহলে বাইরে হবে কি মিশোডার আর ভিতরে কি হবে একটোডার ভিতরে কি হবে একটোডার ডায়াগ্রাম ওয়াইজই আমরা বুঝতে পারছি ঠিক আছে মাঝখানে এটা আমি কি এঁকেছি এটা হচ্ছে ভ্রুণ তাই তো আর যে দুটো মেমব্রেন আছে একটাকে বলা হয় কি আর যে দুটো মেমব্রেন আছে একটাকে বলা হয় হচ্ছে কুসুমথলি বা যেখান থেকে ব্লাড সেল তৈরি হয় এরিথো হয় আর একটা যেটা আছে সেটাকে বলা হয় অ্যালান্ট যেখান থেকে কি তৈরি হয় না কর্ড আম্বিলিক্যাল কর্ড ঠিক আছে এর বাইরে ভিতরে কি থাকে কুসুম থলির বাইরে কুসুম থলি যেটার বাইরে কি থাকবে মিসোডারম আর ভিতরে কি থাকবে এন্ডোডারম सेम জিনিস অ্যালানটোইসে বাইরে কি থাকছে দেখতেই পাচ্ছি আমরা বাইরে আছে পিঙ্ক তাই বাইরে আছে মিসোডারম আর ভিতরে কি থাকবে এন্ডোডারম তাহলে মনে রাখতে হবে যে কোরিয়ান এবং অ্যালান্টের উল্টো হয় ওখানে একটু বাইরে ভিতরে মিশো এখানে বাইরে মিশো ভিতরে একটু কিন্তু কুসুমথলি এবং অ্যালান্টের একই থাকে বাইরে থাকে মিসোড্যাম ভিতরে থাকে এন্ডোডাম দুটোরই সেম কুসুমতলি এরিত্রোপয়েসিসে বা সেল তৈরিতে হেল্প করে আর অ্যালান্ট আম্বেলিকাল কর তৈরি করতে হেল্প করে আম্বেলিক্যাল কর্ডের কাজ কি আম্বেলিক্যাল মাতার সাথে যে সন্তান তাকে মাতার সাথে ভ্রূণকে জুড়ে রাখতে হেল্প করে এর মধ্যে আম্বেলিক্যাল কর্ড থাকে আম্বেলিক্যাল কর্ডের মধ্যে আম্বেলিক্যাল আটারি আর আম্বেলিকাল ভেন থাকে ঠিক পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেনের মতো আম্বেলিক্যাল আর্টারি কী ধরনের রক্ত বহন করে নিয়ে যায় না দূষিত রক্ত বা অক্সিজেন অক্সিজেনবিহীন রক্ত আর আলমোনারি আর যেটা আম্বেলিক্যাল ভেন সেটা কীরম ধরনের রক্ত নিয়ে যায় না সেটা নিয়ে যায় হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ঠিক আছে নেক্সট নেক্সট যে পার্টায় হচ্ছে রোপণ পুরো রেডি হয়ে গেছে রোপন হয়ে যাওয়ার পরেই তো এক্সট্রা মেমব্রেন মেমব্রেনগুলো তৈরি হলো এই রোপণের প্রসেসটাকে ইমপ্লান্টেশন বলা হয় এটা ছয় থেকে সাত দিনে এটা কী হয় ট্রোফোব্লাস্ট এই জন্য বলেছিলাম ট্রোফোব্লাস্ট সেল মাস ট্রোফোব্লাস্ট থেকে কিছু এনজাইমস বেরো যেটা গাত্রকে ভাঙেই নিয়ে সেখানে তৈরি করে দেয় কি না টোটাল এমব্রায়োটার কি করে অ্যাটাচমেন্ট করে দেয় এই অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার পরেই শুরু হয় কি গর্ভাবস্থা এই সময় এইচসিজি হরমোন রিলিজ হয় এই এইচসিজি হরমোনটাই কর্পাস টুটিয়ামের কাজটা করতে থাকে এরপর শুরু হয় গর্ভাবস্থা তো হিউম্যানদের ক্ষেত্রে মোটামুটি দুশো দিনের মতন হচ্ছে গর্ভাবস্থা স্থায়ী হয় তো গর্ভাবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস চতুর্থ মাস বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই ঠিক আছে কি কি পরিবর্তন আমরা দেখতে পাই তো প্রথম মাস প্রথম মাসে কি তৈরি হচ্ছে হার্ট তৈরি হয় হার্টের সাউন্ড পাওয়া যায় হার্ট বিট শুনতে পাওয়া যায় হার্ট বিট শুনতে পাওয়া যায় ঠিক আছে দ্বিতীয় মাস ঠিক আছে এখানে তিনটে বলা হয় তিনটে ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার আর থার্ড ট্রাইমেস্টার নিয়ে ন মাসের একটা টোটাল টাইম পিরিয়ড থাকে ঠিক আছে প্রথম মাসে কি হচ্ছে হার্ট তৈরি হচ্ছে দ্বিতীয় মাসে কি হচ্ছে হাত পা আঙুল তৈরি হয় তৃতীয় মাসে কি তৈরি হয়ে যায় তৃতীয় মাসে প্লাসেন্টা তৈরি হয়ে যায় ঠিক আছে তৃতীয় মাস মানে প্লাসেন্টা অর্থাৎ এখানে টোটাল যে ইম্পর্টেন্ট অর্গ্যান যত ইম্পর্টেন্ট অর্গ্যান আছে তৈরি হয়ে যায় নিয়ে ফার্স্ট ট্রাইমেস্টার কিন্তু শেষ ফার্স্ট ট্রাইমেস্টার শেষ পাঁচ নম্বরে কি হয় না নড়াচড়া অনুভূত হয় নড়াচড়া অনুভূত হয় নড়াচড়া অনুভূত হচ্ছে ঠিক আছে হেডে হেয়ার অন হেড হেয়ার অন হেড মাথায় চুল আসছে ঠিক আছে ছ নম্বর মাসে কি হচ্ছে ষষ্ঠম মাসে কি হচ্ছে না হাতের কি হচ্ছে এই সময় তাদের চোখের পাতা চোখের পাতা তৈরি হচ্ছে রোম তৈরি হচ্ছে আর নাইন মান্থে কি হয়ে যাচ্ছে পূর্ণাঙ্গ পূর্ণ শিশু ঠিক আছে এইগুলো হচ্ছে বেসিক ডেভেলপমেন্ট যা শিশুর ক্ষেত্রে আমরা দেখতে পাই বেসিক ডেভেলপমেন্ট যেগুলো আমরা দেখতে পাই তো হিউমানদের ক্ষেত্রে প্লাসেন্টা তৈরি তৈরি হয় হয় এবং এবং মা শিশু দুজনেরই দুটো দু কিছু কিছু জুড়ে হিউমানদের ক্ষেত্রে আমরা হিমিকোরিয়াল হিমোকোর সরি হিমো হিমোকোরিয়াল হিমোকোরিয়াল কোরিয়াল প্লাসেন্টা দেখতে পাই ওকে অর্থাৎ এখানে ভ্রূণের যে রক্তকোষগুলো আছে তার সাথে সাথে ভ্রূণের রক্তকোষ এবং এটা কি কোরিয়নের লেয়ার ভ্রুণের রক্তকোষ কোরিয়নের লেয়ার তার মধ্যে মায়ের যে রক্তকোষ মায়ের যে এপিথেলিয়ামগুলো সেগুলো খুলে যায় এন্ডোথেলিয়ামগুলো খুলে যায় ফলে রক্ত স্নাত হয় কোরিয়ান তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে হিমো কোরিয়াল প্লাসেন্টা আমরা দেখতে পাই আর কিরম ধরনের প্লাসেন্টা আমরা দেখতে পাই ডেসিডুয়াল প্লাসেন্টা ডেসিডুয়াল কারণ এক্ষেত্রে প্লাসেন্টাটা এবং কোরিয়নিক বিলি একদম সম্পূর্ণভাবে একে অপরের সাথে প্রবর্ধক যুক্ত হয়ে জুড়ে থাকে ডেসিডুয়াল প্লাসেন্টা এবং মেটা ডিসকয়েডাল মেটা ডিসকয়েডাল কেন কারণ এদের কোরিয়নিক বিলিটা প্রথমে পুরোটাতে ছড়ানো থাকলেও পরে একটা ডিস্কের মতন জায়গাতে শুধুমাত্র কোড়ি অনেক বিলিটা থাকে পুরোটাই ছড়ানো থাকে না তাই হিমোকোরিয়াল ডেসিডুয়াল এবং মেটাডিসকয়ডাল প্লাসেন্টটা আমরা দেখতে পাই ঠিক আছে প্লাসেন্টা থেকে বেরোয় ইস্ট্রোজেন প্রজেস্টরন প্লাসেন্টটা একটা টেম্পোরারি অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে যেখান থেকে কিছু কিছু হরমোন বেরোয় যেমন ইস্ট্রোজেন প্রজেস্টরন এইচ সিজি যেটা মেন হর এইচ সিজি যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রেগনেন্সি হরমোন তার সাথে সাথে সোম্যাটোট্রোপিন রিল্যাক্সিন রেনিন খাদ্যবস্তু পরিবহন প্লাসেন্টা দিয়ে আর কি কী হয় হরমোন হরমোনকরণের সাথে সাথে অক্সিজেন এবং খাদ্য পরিবহন এবং সিও এবং ও টু পরিবহনটাও হচ্ছে ডিফিউশনের মাধ্যমে ঠিক আছে এটা হলো প্লাসেন্টার কাজ এবার হচ্ছে প্রসব প্রসব হচ্ছে একটা নিউরো এন্ডোক্রাইন মেকানিজম যখন টোটাল ফিটাসটা তৈরি হয়ে যাচ্ছে ফিটাসের পুরো গঠন সম্পন্ন হয়ে গেছে ফিটাস পুরোপুরি তৈরি সেই সময় কি হয় একটা ইনফরমেশন আসে একটা রিফ্লেক্স তৈরি হয় একটা নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স তৈরি হয় যেটা হেল্প করে কিসের জন্য না প্রসবে না প্রসবের সময়তে কি হয় প্রজেস্টেরন একদম এন্ড অফ প্রেগনেন্সি প্রোজেস্টেরন কি হয়ে গেছে কমে গেছে প্লাসেন্টা কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এরম কন্ডিশন প্লাসেন্টা দুর্বল প্রোজেস্টেরন কমে গেছে এই সময় আস্তে আস্তে কী হবে এই সময় ফুললি ডেভেলপ ফিটাস থেকে কি হবে না ইস্ট্রোজেন বেরোবে কি বেরোতে শুরু করবে ইস্ট্রোজেন বেরোবে এই ইস্ট্রোজেনটা যেই বেরোবে ইস্ট্রোজেনটা গিয়ে কি করবে না ইস্ট্রোজেন রিসেপ্টার্স কোথায় আছে মায়োমেট্রিয়ামের ওপরে ইস্ট্রোজেন রিসেপ্টার কিছু রিসেপ্টার্স আছে গিয়ে সেগুলো কি করে এই ইস্ট্রোজেনটা গিয়ে কি করে মায়োমেট্রিয়াম মায়োমেট্রিয়াম যেটা আমরা অলরেডি জরায়ুতে পড়েছি এখানে অক্সিটোসিনের অক্সিটোসিনের যে গ্রাহক বা রিসেপ্টারকে বাড়িয়ে দেয় কারণ অক্সিটোসিন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে প্রসবের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এর ফলে কি হয় এই যে ঈশ্বরের গ্রাহক বেড়ে গেল এর ফলে মা মায়ের যে পিটুইটারি কোন পিটুইটারি না পশ্চাৎ পিটুইটারি থেকে পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোবে কি অক্সিটোসিন এই অক্সিটোসিনটা গিয়ে কি করবে পস্তার পিটুইটারি থেকে কি বেরোচ্ছে অক্সিটোসিন বেরোচ্ছে এই অক্সিটোসিনটা গিয়ে কি করবে এই অক্সিটোসিনটা গিয়ে কি করবে সার্ভিক্সে স্ট্রেচ রিসেপ্টার বাড়িয়ে দেবে সার্ভিক্সকে সার্ভিক্সের প্রসারণের জন্য গ্রাহককে বাড়িয়ে দেবে ঠিক আছে সার্ভিক্সের প্রসারণে গ্রাহককেও কি করবে বাড়িয়ে দেবে যেই এটা বাড়িয়ে দেবে এটা গিয়ে আবার বেশি পরিমাণে অক্সিটোসিন বার করতে শুরু করবে ঠিক আছে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে ঠিক আছে এই সময় কি হয় প্লাসেন্টা থেকে আর একটা হরমোন বেরোয় প্লাসেন্টা থেকে আর একটা হরমোন বেরোয় কি হরমোনটা না সি আর রিলিজিং হরমোন এই কর্টিকর রিলিজিং হরমোনটা এটা কোথায় চলে যায় এটা চলে যায় ভ্রুণের কাছে ঠিক আছে এবং ভ্রুণের দেহ থেকে ভ্রুণের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে চলে যায় এবং ভ্রূণের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেরোয় দুটো হরমোন একটা করটিসন আর একটা ডিএচ এই এই ডি এইচ ঠিক আছে এই দুটো হরমোন বেরোয় এই দুটো হরমোন কি করে এই দুটো হরমোনই অ্যাকচুয়ালি কি করে এই টা গিয়ে ইস্ট্রোজেন আরো বাড়িয়ে দেয় তাহলে কি করলো ডিএইচই এটা ইস্ট্রোজেন বাড়িয়ে দিল যে ইস্ট্রোজেন বাড়িয়ে দিল এটা কি করবে ইস্ট্রোজেনটা পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট করবে যত পোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে অক্সিটোসিন বাড়বে যত বাড়বে তত সার্ভিক্স কি হবে প্রসারিত হবে কি হবে প্রসারিত আবার গল্পের মত জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে তাহলে দেখো progesterone কমে গেছে প্রসবের একদম শেষের gestations period এর শেষে placenta দুর্বল হয়ে গেছে তখন আস্তে আস্তে estrogen এর বাড়বে progesterone কমে যাবে progesterone কমে যাবে estrogen বেড়ে যাবে ঠিক আছে যার ফলে estrogen myometrium এ oxytocin এর গ্রাহক বাড়িয়ে দেবে অক্সিটোসিন হলো এমন একটা হরমোন যেটা ইউটেরাসের মাসেল কন্ট্রাক্ট করতে বা সংকোচন করতে হেল্প করে মায়ের তখন পশ্চাৎ পিটু থেকে অক্সিটোসিন বেরোবে এই অক্সিটোসিনটা সার্ভিক্সে গ্রাহকের সংখ্যা বাড়িয়ে দেবে সার্ভিক্সে প্রসারণের গ্রাহক সংখ্যা মানে সেটা গিয়ে আবার উল্টে অক্সিটোসিনকে বাড়াবে তো এটা সার্কেলে চলতে থাকবে তার সাথে সাথে কি হবে মায়ের প্লাসেন্টা থেকে সিআরএইচ বেরোবে এই সিআরএইচটা চলে যাবে ভ্রূণের কাছে এবং ভ্রুন থেকে অ্যাড্রিনাল ভ্রুনের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড সেখান থেকে কোয়ার্টিসন এন্ড ডিএইচইএ বের হবে ডিএইচইএ হলো এমন একটা অ্যান্ড্রোজেন এটা একটা অ্যান্ড্রোজেন টাইপ যেটা কি করে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয় ইস্ট্রোজেন গিয়ে বাড়াবে আর একটা খুবই পটেন্ট একটা কমপ্লিমেন্টকে সেটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিন এই গ্ল্যান্ডিন গিয়ে অক্সিটোসিন বাড়াবে এই অক্সিটোসিন গিয়ে সার্ভিক্সকে আরও প্রসারিত করে দেবে মোটামুটি টেন সেন্টিমিটার অবধি ডায়লেশান চলবে এবার এই ডায়লেশনটা যতক্ষণ টেন সেন্টিমিটার অবধি চললো চললো তারপরে কি হবে প্রসব হয়ে যাবে ঠিক আছে প্রসব হয়ে গেল প্রসব হয়ে যাওয়ার পর লাস্ট পার্টে চলে আসে কি দুগ্ধ খরণ বা ল্যাকটেশান প্রসবের একদম এন্ডে চলে আসে দুগ্ধ খরণ বা ল্যাকটেশান ল্যাকটেশনটা তাহলে কি করে হচ্ছে ল্যাকটেশনের জন্য কি দরকার তো ল্যাকটেশনের সময়তে কি হয় হাইপোথ্যালামাস 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 থেকে এখানে কি আছে অ্যান্টেরিয়ার পিটুইটারি আর পস্টেরিয়ার পিটুইটারি ঠিক আছে হাইপোথ্যালামাস আর এখানে থাকবে কি মেমরি গ্ল্যান্ড রাইট মেমরি গ্ল্যান্ড তো মেনলি কি হয় যখন আফটার ডেলিভারি মেমরি গ্ল্যান্ড কি হয় মেমরি গ্ল্যান্ড এখান থেকে একটা ইনফরমেশন যায় যত বেবি মিল্ক সাক করবে যত দুগ্ধ নিঃসরণ হবে তত বেশি মিল্ক সাক করবে তত একটা রিফ্লেক্স যাবে এই রিফ্লেক্সটা গিয়ে কি করবে আলটিমেটলি পিআরএইচ বা এইচ রিলিজিং হরমোন পি আর এইচ রিলিজিং হরমোনের খরণ বাড়িয়ে দেবে ঠিক আছে আর প্রোল্যাক্টিন রিলিজিং হরমোনের খরণ বাড়িয়ে দিল আর প্রোল্যাক্টিন ইনিমিটিং হরমোন এর খরণটাকে কি করবে কমিয়ে দেবে ঠিক আছে যত মেমোরি গ্ল্যান্ডে শিশু দুগ্ধপান যত করবে শিশু দুগ্ধপান যত করবে তত ইনফরমেশন যাবে পিআরএইচ বেশি খরণ হবে কমে যাবে এর ফলে কি হবে না অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে বেরোবে প্রোল্যাক্টিন ঠিক আছে প্রোল্যাকটিন আর পশ্চেরিয়ার পিটুইটারি থেকে বেরোবে অক্সিটোসিন দুটো হরমোন প্রোল্যাকটিন আর অক্সিটোসিন দুটোর খুব ইম্পর্টেন্ট কাজ প্রোল্যাকটিন কি কাজ করে প্রোল্যাকটিন দুগ্ধ উৎপাদন করাবে আর অক্সিটোসিন সবসময় খরণ জাতীয় কাজে হেল্প করে বা সংকোচনে হেল্প করে তাহলে অক্সিটোসিন কি করবে না দুগ্ধ নিঃসরণ বা হরণে সাহায্য করবে ঠিক আছে তাহলে মেন কাজ হলো কি যে যখন মেমোরি গ্ল্যান্ড পুরো রেডি হয়ে গেছে ডেভেলপমেন্ট হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে তখন শিশু দুধ পান যত করবে তত ইনফরমেশন যাবে হাইপোথ্যালামাসে হাইপোথ্যালামাসে কে পিআরএইচ বা প্রোল্যাকটিন রিলিজিং হরমোন প্রোল্যাকটিন রিলিজিং হরমোন প্রোল্যাকটিন রিলিজিং হরমোন ক্ষরণ বাড়বে যত এটার ক্ষরণ বাড়বে তখন অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে প্রোল্যাকটিন বেরোবে প্রোল্যাকটিন বেশি পরিমাণে দুগ্ধ উৎপাদন করবে আর অক্সিটোসিন বেরোবে পস্টেরিয়ার পিটুইটারি থাকে যেটা দুগ্ধ নিঃসরণ বা দুগ্ধ খরণে হেল্প করবে তাহলে এই গেল টোটাল চ্যাপ্টার তো আমরা আজকে অনেকটাই সময় লেগেছে কিন্তু আমরা অনেক জিনিস কভার করেছি অনেক ইনফরমেশন দিয়েছি এটা জাস্ট একটা কুইক রিক্যাপ ছিল তোমাদের এই টোটাল চ্যাপ্টারটার মেন মেন টপিকগুলোকে ডিসকাস করার আই হোপ তোমরা বুঝতে পেরেছ এবং এই জিনিসটাকে আরও বেটারভাবে পড়তে হবে এই যে শর্ট শর্ট পয়েন্টগুলো বললাম এগুলো তোমরা শর্ট নোট বানিয়ে রাখতে পারো যেটা তোমাদের এক্সামের আগে তোমাদের অনেক অনেক হেল্প করবে তো এরমভাবেই পড়তে থাকো অ্যান্ড অল দ্য বেস্ট